نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد محبت الشتي شكلي قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين آمنت بالله صدق الله العظيم مهرباني করে মহব্বতের সাথে গলা উজাড় করে সকলেই নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি সকলেই দুরূদ শরীফ নামাজের দুরূদ শরীফটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كباشيا ثانار توكيونيون رنترغت غڑا دیا اتر بڑا بائی تلوان جامع مرجد رو جگا جیتا تفسير القرآن معفیل شمانی تو شباب ہوتا جرب مولانا محمد رایان الدین صاحب عربی پرباشو উজলি দিগির পাড়ালি মাদ্রাসা সম্মানিত প্রধান অতিথি আমার প্রিয় ভাই বিশিষ্ট ব্যবসায়ী ইসলাম ভক্ত দীন ভক্ত মাদ্রাসা মসজিদ ভক্ত যিনি মাদ্রাসা মসজিদে আল্লাহ পাক তার হালাল কামাই থেকে অনেক দান সৎকার যে ভাই করেন আমাদের সকলে প্রিয় ভাই জনাব মোহাম্মদ তোতামিয়া মালিক বাংলাদেশের অতি পরিচিত হোটেল হোটেল নিরিবিলি সম্মানিত উদ্বোধক মাওলানা মাহমুদুল আলম আলাল মাহমুদুল আলম নজরুল ভাই সভাপতি অতিথিবাহী সুলতানপুর দরগাপাড়া শাহী জামে মসজিদ বয়ান করেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব অধ্যাপক মিরদি ফাজিল মাদ্রাসা ও খতিব সুলতানপুর জামে মসজিদ দরগাপাড়া
আলহাজ মাওলানা আহসানুল্লাহ আকাশ ভাই বয়ান করেছেন, মাওলানা শফিকুল ইসলাম আজহারি, মাওলানা ইসমাইল বিন আব্দুর রশিদ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ গভীর রাত পর্যন্ত বসে আছেন, কোরআন প্রেমিক জনতা, পর্দার আয়ালের মা এবং বোনেরা, আমরা সকলেই মিলে শুকরিয়া আদায় করব কার দরবারে? দেখি একটু মহাব্বত উজাড় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ঠান্ডা কিন্তু আগের তুলনায় এখন কম, এখনো পুরা শৈত্য প্রবাহ শুরু হয় নাই। আপনারা অনেক হুজুর আওয়াজ শুনছেন তো, শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার সময়, আর শেষ সময় যত মুরগি পোলাও যাই দেওয়া হোক না কেন, পেটে ক্ষুধা না থাকলে মুরগি পোলাও মজা লাগে না, সবকিছুর একটা সময় আছে। তা আমি অনুরোধ করব, যেহেতু গভীর রাত, একটু মহাব্বত উজাড় করে আমরা সবাই সবটুকু ভালোবাসা দিয়া শরীরটা একটু ঝাঁকি দিয়া বলি আলহামদুলিল্লাহ, আরেকটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, নারায় তাকবীর, এই তো বুঝা গেল সব। এখন ইমানি চেতনা আছে, কিছু দেওয়ার সুযোগ আছে, কারণ বোঁতা ছুরি দিয়ে যেরকম জবাই হয় না, বোঁতা বুঝেন তো, মানে যেই ছুরি কি নাই খান নাই ওটা দিয়ে জবাই হয় না। তো যে মুসলমানের ইমান বোঁতা হয়ে গেছে, ওখানে কোরআন হাদিসের কিছু দিলে ডুববো না। অবশ্য আপনাদের ইমান তাজা আছে, তা না হলে এত গভীর রাত পর্যন্ত বসে থাকার কথা না। আমরা আল্লাহর কোরআন থেকে শুনি, ঠিক আছে? কোরআন যারা মানবে না বুঝবে না, আমাদের কিছু ভাই আছে যারা মুসলমানের সন্তান দাবি করেও কোরআনের সব আইন কানুন মানতে তারা রাজি নাই, আছে না গুরু? তাদের অবস্থাটা কি হবে? সূরা আনফালে আল্লাহ পাক বলেন 21 নম্বর এবং 22 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে সামি'না, আমরা আল্লাহর কোরআন শুনলাম, হুজুরের বায়ান শুনলাম, ওয়া হুম লা ইয়াসমাউন, আল্লাহ বলছেন না তারা শুনে নাই, তারা বলছে আমরা শুনি, আল্লাহ বলছে তারা, তাহলে কথা কাটাকাটি। কাদেরকে বলা হয়েছে? তারা বলছে আমরা শুনেছি, আল্লাহ বলছে না তোমরা শুনো নাই। একটু উদাহরণ দেই, আমি আপনাকে বললাম ভাই এক গ্লাস পানি দেন, আপনি শুনছেন কিন্তু পানি, আপনার আব্বা আপনাকে বলল টোক বাজার যেতেছ আমার জন্য 1 কেজি মিষ্টি আনবে, আপনি বললেন আমি শুনলাম কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলেন মিষ্টি। এখন আল্লাহ পাক বলছেন, তারা বলছে আমরা কোরআন শুনলাম, আল্লাহ বলছেন তারা শুনে নাই। ওরা কারা? যারা কোরআন তেলাওয়াত শুনে কিন্তু কোরআনের উপরে আমল করতে রাজি নাই। কোরআন বলছে সুদ ছাড়ো, ওরা বলছে সুদ ছাড়া অর্থনীতি চলতে পারে না। কোরআন বলছে ঘুষ ছাড়াও, ওরা বলছে ঘুষ খাওয়া ছাড়া চাকরি করা যায় না। কোরআন বলতেছে পর্দায় চলো, ওরা বলতেছে বেপর্দা হওয়া ছাড়া নারীদের উন্নতি হবে না, নারীরা আধুনিক হবে না, আধুনিক হতে হলে নারীদেরকে বেপর্দায় চলতে। কোরআন বলতেছে মহিলাদের হাতে রাজ্যের নেতৃত্ব দিও না, ওরা পুরুষেরা বলতেছে না পুরুষের চাইতে মহিলা যোগ্য, মহিলার হাতে রাজ্যের নেতৃত্ব না দিলে বরকত হবে না। কিন্তু ওদের ঘরে কোরআন আছে না নাই? ওদের মধ্যে হাজিও আছে না নাই? এখন আল্লাহ কি বলে? ওরা বলে আমরাও তো হাজি, আমরাও তো নামাজি, আমরাও কোরআন শুনি, কোরআন পড়ি। আল্লাহ বলে না তোমরা কোরআন শুনো না, তোমরা যদি কোরআন শুনতে তোমাদের জীবন কোরআনের উল্টা মতে চলতো না, তোমাদের অর্থনীতি কোরআনের উল্টা মতে চলতো না, তোমাদের রাজনীতি কখনো কোরআন বিরোধী মতে চলতো না।
এখন এদের উদাহরণ দিয়েছেন আল্লাহ। যারা এরকম শুনে অথচ মানে না তাদের উদাহরণ দিচ্ছেন, ইন্না শাররাদ্দাওয়াবিউদাল্লাহিস সুমুল বুকুমুল লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নিকৃষ্ট জন্তু জানোয়ার, নিকৃষ্ট জন্তু জানোয়ার কার নিকট? জন্তু বানাইছে কে? জানোয়ার কে বানাইছে? আপনারা কোন তো শুকুর কি পবিত্র প্রাণী না অপবিত্র? কুকুর কুকুর অপবিত্র। কুকুর যদি কোন পাত্রে মুখ দেয় সেই পাত্রটা অপবিত্র হয়ে যায়, কিন্তু সেই পাত্র যদি আপনি সাতবার দৌত করেন সে পাত্রটাও পাক হয়, পবিত্র হয়। কুকুরে মুখ দিলে একটা পাত্র পবিত্র হয়, কিন্তু মনে রাখবেন হারাম খাবার হারাম টাকার ইনকাম দিয়ে যে বাড়ি বানানো হয়, ওই বাড়ির ইটা বিল্ডিং ভেঙ্গে চুরমার করার আগ পর্যন্ত ওই বাড়ি পবিত্র হয় না। তাহলে কুকুরের চাইতে হারাম করা আরো খারাপ না? ও আমার বন্ধু, কিছু মানুষ আছে অন্যের জায়গা মারিয়ে খায়, আছে না নাই? গায়ের জোর আছে আপনার পাশে ওর বাড়ি ওর প্লট আছে, চিন্তা করছে এই বেটা দুর্বল আমি সবল, গায়ের জোরে ধাক্কা দিয়ে আপনার দিকে 2 ফুট ঢুকাইয়ে দিল, তাতে আধা শতকরা ঘর ভিতরে ঢুকে গেল। ও চিন্তা করছে খুশিতে লাফাইতেছে আমার মহা লাভ হইছে, কথা বলতে এই যে আধা শতক ঢুকাইল, যদি এটা অবৈধভাবে ঢুকায় থাকে আরেকজনের হক নষ্ট হয়েছে কিনা? এখন মানুষের এবাদত 2 প্রকার, কিছু এবাদত আছে আল্লাহর সাথে সম্পৃক্ত, যেমন নামাজ পড়া এটা আল্লাহর হক, রোজা রাখা এটা আল্লাহর হক, যাকাত দেওয়া এটা আল্লাহর হক, সত্য কথা বলা আল্লাহর হক, পর্দা করা আল্লাহর হক, এমন কিছু এবাদত আছে যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, সেগুলি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, মাফ করে দিতে পারেন। কিন্তু এমন কিছু আবাদত আছে যেগুলি বান্দার সাথে সম্পৃক্ত, হকুল এবার আল্লাহ আগেই জানাই দিয়েছেন এইসব পাপ আল্লাহ ক্ষমা করবে না। আরেকজনের জায়গা যে নিলাম এটা বান্দার হক নষ্ট হইল না? এখন বিশ্ব নবী অন্যায় ভাবি কেউ যদি কারো 4 আঙ্গুল জায়গা দখল করে, কয় আঙ্গুল? কিয়ামতের দিন আল্লাহ 7 শতক জমিন তার মাথার উপরে দেবেন, দিয়ে বলবেন জমিনের পাগল রে লুবি বান্দারে জমিনের লোক, জমিনের কত লাগবে বল? আচ্ছা আমি জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের দিন 7 শতক জমিন মাথা নিতে পারবেন এমন কেউ আছেন? তাহলে অন্য জমিনের দিকে লোক লালসা করার কোন কারণ আছে? গরিব মানুষ তার যদি 5 শতক জায়গা টোক বাজারের মধ্যখানে থাকে, আর আরেক বেটা গজাল মাছের মতো মোটা, সারাক্ষণ চিন্তায় যদি থাকে যে 5 শতক কেমনে দখল করবো, যদি কোন রকম একটা 2 নম্বর দলিল করে কোন ওয়ারিশ বাহির করে এটা দখল করে, এরকম অনেক ষড়যন্ত্র হয় কি হয় না? ষড়যন্ত্রমূলক দলিল হয় গায়ের জোরে দখল নেই। আমার বন্ধু, তাহলে আপনি লক্ষ্য করেন অপবিত্র পানি যেমন অপবিত্র, এই হারাম ঘরগুলি কুকুরের চাইতেও নিকৃষ্ট, শুয়ারের চাইতেও কি? যারা এভাবে জবর দখল করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, ঘুণ রাজানি করে, ব্যবসায় অন্যকে ঠগায়, 1 কেজির মধ্যে 800 গ্রাম দেয়, 200 গ্রাম আছে না নাই? বেটা কাঁচামরিচ বিক্রয় করে, সেই কাঁচামরিচ 250 গ্রামের মধ্যে 50 গ্রাম কম দেয়, এইভাবে 100 লোকের কাছে যদি কাঁচামরিচ বিক্রয় করে 50 গ্রাম যদি কম দেয়, তাহলে 1 লাখে কত চুরি করছে? এগুলি সব হলো বান্দার হক, বান্দার হক। বিশ্বনবী আরেক বর্ণনায় বলেন, কেউ যদি কারো 25 পয়সা হক মারে খায়, কিয়ামতের দিন আল্লাহ 40 বছরের কবুলিয়ত এবাদত তার কেটে নেবে। 25টা পয়সা অন্যায় করে অন্য যদি মারে খায়,
তাহলে 40 বছরের কবলিয়তে ইবাদত আল্লাহ কেটে নেবে, তাহলে জান্নাতে যাইবেন কি দিয়া কয়? হকুল ইবাদত এটা নিয়ে আমি কথা বলবো না, এটা আমার উদ্দেশ্য না, কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় কিছু সমস্যাও কি থাকে, এই জন্য একটু ইশারা ইঙ্গিত করতে হয়, কারণ আমাদেরকে লোকেরা মনে করে আমরা হইলাম ইমানের ডাক্তার, ধর্মীয় ডাক্তার, কিছু রোগ চিকিৎসা করে ডাক্তারেরা, আর কিছু রোগের ঔষধ দেয় হুজুরেরা। কথা কথা ডাক্তারদের কাছে যেটার ঔষধ আছে সেই ঔষধ আমার কাছে নাই, আবার আমি যেটা নিয়ে আসছি ওটা ডাক্তারদের কাছে পাওয়া যাবে না। একটু লক্ষ্য করেন, বিশ্বনবী আমার বলেন, ধরেন এই নিরিবিলি হোটেলে আপনি ভাত খাইছেন, শত শত লোক, এখন ক্যাশের মধ্যে তোতাবাই বসা, আপনি চিন্তা করলেন ফাঁকি দিয়ে আমি ছেলে গেলে তোতাবাই দেখবো না, ছেলেরা যদি জিজ্ঞাসা করে বিল দিছেন, আমি বলছি দিছি, আসলে কি এরকম হইতে পারে না? বাস উঠেছেন আপনি, শত শত প্যাসেঞ্জার মধ্যখানে বাসের কন্ডাক্টর হয়তো আপনার কাছে ভাড়া চাইলো, কোন কারণে বাদ পড়ে গেছে, আপনি চিন্তা করলেন বেটা যেহেতু চাইলই না, খোঁজ করে আর দেয় কেনা, নেমে গেলেন। ও বন্ধু এই কাজটা যে আপনি করলেন, বাসের কন্ডাক্টর ঠেকে নাই, বাসের মালিক ঠেকে নাই, ঠেকা পড়েছেন আপনি, তোতা ভাই ঠেকে নাই, তার বিল দিলেন না, কিন্তু ঠেকা পড়েছেন আপনি, কিরকম ঠেকা পড়েছেন শুনেন। আমার নবী বলছে পাহাড় পরিমাণ এক নিয়ে কিয়ামতের দিন একটা লোক উঠবে আর বলবে আল্লাহ এই তো আমার ন্যাক, আল্লাহ তাকে বলবেন জান্নাতের দিকে রওনা হও, লোকটা যেই না মাত্র জান্নাতের দিকে রওনা হবে তখন এই সামনে দাঁড়াবে এক গ্রুপ, একজন দাঁড়ায় বলবে আল্লাহ আমার নাম তোতামিয়া, আমি টোকবাজারে নিরিবিলি হোটেলের মালিক ছিলাম, আল্লাহ গো আমার চার প্রকারের ভর্তা খাইছে কিন্তু আমার বিল আমার বিল দেয়নি। আরেকজন বলবে আল্লাহ আমার বাড়ি ঘোড়া দিয়া, আমি দুর্বল ছিলাম, আমার এক শতক জায়গা এই হারামপুর তার ক্যাডার দিয়া দখল করছে। আরেকজন বলবে আল্লাহ আমি গরিব ছিলাম, চিন্তা করেছিলাম আমার অর্থনৈতিক অবস্থা কিভাবে ভালো হবে, এই লোকটা আমারে বিদেশ যাওয়ার বুদ্ধি দিছে, বিদেশ যাওয়ার জন্য তার 1,00,000 টাকা দিছি, বিদেশে পাঠায় নাই টাকাটাও। আরেকজন বলবে আল্লাহ আমার মাত্র 600 জমিন, এভাবে এক একজন এক একটা লিস্ট কি কথা শুনতেছে? আমি আবার কবরের মধ্যে ওয়াজ করতেছি না, কবরস্থানে ওয়াজ করলে কোনো জবাব পাওয়া যাবে না, কিন্তু এখানে যেন আমি জবাব পাই, শুনতেছেন তো? এখন আল্লাহ জিজ্ঞাসা করবেন হাল তার হোম, ও বান্দা এদেরকে চিনা, ওই নাকের পাড়ওয়ালা তোর যে বেস্ত যাওয়াজ করতে কইতেছি, এখন যারা তোর সামনে দাঁড়াইছে এদেরকে চিনিস? কালার নাম, সে বলবে আল্লাহ আমি চিনি, বলবে উনি কেডা, কয় উনি তো নিরিবিলি হোটেলের মালিক, টোকবাজার হোটেল আছিল, উনি কেডা, উনি গুণা দিয়ার, ও তাহলে সবাই রে চিন। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন রাজা বলতেছে সব সত্য কিনা, বান্দা মাথা নিচু করে বলবে আল্লাহ সব সত্য, সব সত্য, শয়তানের ধোকায় করেছি, নফসের ধোকায় পড়ে এগুলি করেছি, আল্লাহ তুমি তো রহমান রহিম, তুমি মাফ করে দাও। আল্লাহ বলবেন বান্দারে আমি তো আগেই তোরে জানাই দিয়েছি দুনিয়াতে আমার নবীর মাধ্যমে যে আমার হক আমি ক্ষমা করব, কিন্তু বান্দার হক আমি ক্ষমা, আজকে আমি জানি না তুমি জানো আর সে জানে, কেমনে কেমনে মামলা ফয়সালা করবা করো। এখন যে পাওনাদার ওই সোরে যে মাইরা খাইছে তার পায়ে পড়লো, ভাই আমারে মাফ করিয়া দে, এবারটা কয় তোরে মাফ করতে হইলে এখানে না তারপর টোকবাজা যাওয়া লাগবে, পরকালে কোনো মাফ কি? এই মামলা এখানে না তো, এই মামলা তো হইলো গোড়া দিয়ার মামলা, টোকের মামলা, এখানে মাফসাদ কে? মাফ হওয়ার সময় শেষ, ওইটা তামা দিয়ে গেছে। ও আমার বন্ধু মামলা কোনোভাবে ফয়সালা হয় না, এখন যে
মাইরা খাইছে জালেম সে আল্লাহ শরণাপন্ন হবে আল্লাহ একটা রাস্তা বাহির করেন আল্লাহ তখন তোতা মেয়ারে ডাক দিবে সলিম উদ্দিনে ডাক দিবে দিয়া কি চাস তোতা মেয়া চিন্তা করবে জান্নাতে যাওয়ার তো কোন উজিলা পাইলাম না একটা উজিলা পাওয়া গেল তখন বলবে আল্লাহ আমার ভাতের বিল মার দিছে আমার আপত্তি নেই এখন তো আসে বাদ দিতেও পারবে না কারণ ভাতও নাই ভত্তাও নাই বাজিও নাই এখন আছি আসরের ময়দানে অমনি সে কইবে কি আল্লাহ তাহলে আমার আবার দুনিয়া পাঠান ওই যে দেনাদার সে বলবে আল্লাহ আমার দুনিয়া পাঠান আল্লাহ বলবেন কেন কয় দুনিয়া যদি এবার যাইতে পারি যার যা পাওনা আছে সব আদায় করে দেবো আল্লাহ কয় তুই এটা কেমন কথা কইলি তোরে দুনিয়া পাঠাইলি তো হবে না তাইলে যে ফাইব তারও তো ভাড়া লাগবো তো তোরে ভাড়াইলি তো তারও ভাড়া লাগে আল্লাহ তাইলে ভাড়ার না কয়তো তো দুইজনকে বানাই লেতে হবে না তো তার হোটেলও তো বানাইতে হবে নিরিবিলি সেখানে তো খানাও বানাইতে হবে কাস্টমারও বানাইতে হবে তো সবগুলা যদি আবার নতুন করে চালু হয় তার ঘরে না তুই পরিশোধ করতে নাহলে তুই জমিন বেচবি কার কাছে কিনবো কেডায় খানার বিল কই থেকে পরিশোধ করবি ক্যাশে হইবো কেডায় তোরে বানাই লেতে হবে না ওরও তো কি তখন আল্লাহ বললেন শুন শুন তোর এই দাবি পুরা করার জন্য আবার আমি দুনিয়া বানাবো না কারণ আমি আগেই জানাই দিয়েছি দুনিয়া থেকে একবার পরকালে আসলে আর ফিরে দুনিয়ায় যাওয়া যায় না তখন এই পাওনাদাররা বলবে আল্লাহ তা আমার খাবারের বিল তো দিতে পারবে না কয় না তখন এই ভাই কইব কি আল্লাহ গো আমার আমল নামার মধ্যে আমার আমল নামার মধ্যে পাঁচশোটার নেক কম আছে এই পাঁচশোটার নেক যদি কোনোভাবে আমার আমল নামায় কারো থেকে যোগ হয় তাহলে আমার আমল নামার নেক বেড়ে যায় গুণা কমে যায় অতএব আমার বত্তার বিলের দরকার নাই খাবারের বিলের দরকার নাই আমি হাতে ধরবো না ওর আমল নামা থেকে খালি পাঁচশোটা নেক আমার আমল নামায় ট্রান্সফার করে দেন অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট অনলাইনে পাঠাই দেন বিকাশের মাধ্যমে পাঠাই দেন আল্লাহ তখন জিজ্ঞাসা করবে তো তাহলে তুমি খুশি তো কয় খুশি মানে কি খুশি কারণ ফাঁসো না কইলে কোথায় যাইব জান্নাত তো দেখা যাবে যে এইটা তার আমল নামায় যে পরিমাণ নেক আছে ফাঁসো দিলে কোনো ক্ষতি কিন্তু তো তামে নিছে ফাঁসো বাতের বিল আরেকজনে ফালতিছেন জমিনের বিল নিয়ে গেছে ফাঁসাদার আরেকজনে 15000 টাকার বিল নিয়ে গেছে 1000 নিতে নিতে দেখা গেল লোকটার জীবনে যত নেক আছে ওই যে বান্দার হক নষ্ট করেছে সব নেক শেষ সব নেক যখন শেষ হয়ে গেছে পাওনাদার এখনো শেষ হয় নাই তখন পাওনাদাররা বলবে যে আল্লাহ হ্যাঁ সব শেষ তো হয়ে গেল তা আমার করে দিব কি আল্লাহ তখন বলবেন ধৈর্য ধরো রাস্তা বাইরে হইতেছে তখনই আল্লাহ জিজ্ঞাসা করবে কি রে জালেম এ 10 জনের বিদায় করলি আরো তো 10 জন বাকি আছে ওদেরকে কই থেকে দিবি এখন এই 10 জন বলবে আল্লাহ যদি দিতে না পারে নিতে কোন কয় কি নিব কয় দুনিয়াতে জায়গা নিছে জমি নিছে টাকা নিছে পয়সা নিছে এখন আমার আমল নামার মধ্যে 10000 গুণা বেশি আছে এই 10000 গুণা যদি কারো মাথায় উঠাই দিতে পারি তাহলে আমার গুণা কমে নেক বাড়ে কথা কয় না তখন আল্লাহ বলবেন তাহলে ওই সলিমদ্দির 5000 গুণা মাথায় লও রহিমদ্দির 10000 লও করিমদ্দির 500 লও এভাবে নিতে নিতে দেখা গেল লোকটা পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠেছিল এখন পাহাড় পরিমাণ গুণা তার আমল নামায় জমা হয়ে গেল সকল পাওনাদারের গুণাগুলি মাথায় নিয়ে লোকটা কানতে কানতে যখন জাহান্নামের দিকে রওনা হবে জাহান্নামের ফেরেশতারা পাশার মধ্যে বেতাইবে আর বলবে আরে তোর মত গরিব আর তোর মত হতভাগা দুনিয়ায় আর কেউ নাই তুই পাহাড় পরিমাণ নেক লইয়া উঠলি আর পাহাড় পরিমাণ গুণা লইয়া তুই জাহান্নামে যাইতেছিস তোর মত হতভাগা আর কেউ নাই তোর মত হতভাগা আর কেউ নাই এই বলে ফেরেশতারা ধাক্কা দিয়া তাকে জাহান্নামে ফেলে দিবে নাউযুবিল্লাহ তাহলে হকুল আমাদের মামলা দুনিয়া শেষ না করলে পরকালে শেষ আমার ভাইয়েরা মুসলিম শরীফে সহি হাদিস
নবী আমার জানাজা হাজির হলে আগে জিজ্ঞাসা করতেন পাওনা দানা ঠিক করছো কিনা আছে না মইয়তের লোকেরা দাঁড়াইয়া কয় আমার আব্বা জান মারা গেছে কেউ যদি পাওনা থাকে না আমার কাছে বলবেন আমরা পরিশোধ করে দেব কেউ দেনা থাকলেও দিয়েন পরিশোধ করব এটা কিন্তু বন্ধু জরুরি মাসালা আমার নবী বলেছেন যে কয়টা কারণে কবরে আযাব হয় সবচেয়ে বড় আযাব হয় কঠিন আযাব হয় অন্যের হক মেরে খাইলে হককুল আবাদ নষ্ট করলে ও আমার বন্ধু বিশ্বনবী একদিন একজনের জানাজা পড়ানোর জন্য গেলেন হুজুর জিজ্ঞাসা করলেন এই লোকটা ঋণগ্রস্ত আছে কিনা একজন দাঁড়ায় বলল হুজুর আমি তার কাছে এত টাকা পাবো হুজুর বলছে এটা সত্য কিনা প্রমাণ হয়ে গেল সত্য হুজুর বলছে তার পাওনা আদায় করে দাও কেউ দায়িত্ব নেয় না ছেলেরাও এত টাকা দিবার সামর্থ্য নাই হুজুর তখন বলতেছে তাহলে তোমাদের ভাইয়ের জানাজা তোমরা পড়ো আমি চললাম আল্লাহু আকবার তোমরা তার জানাজা পড়ো আমি পড়ব না অন্যের হক মেরে খাইবেন অন্যের জায়গা জমি দখল করে খাইয়া হাজির সাহেব হইয়া কাফন লইয়া জানাজা লইয়া কবরে যাইবেন লাভ না কইলা হুজুর যখন রওনা দিয়েছেন বিশ্বনবীর একজন সাহাবী তখন দাঁড়াইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিম্মাদার হলাম আমি তার পক্ষ থেকে এই পাওনাটা আদায় করে দিলাম ওই পাওনা আদায় হওয়ার পরে বিশ্বনবী আসলেন তারপরে জানাজা পড়লেন এবার লক্ষ্য করেন দুনিয়ার মামলা দুনিয়া শেষ না করিয়া বিশ্বনবীও তার জানাজা পড়ে নাই আর আমরা কত মানুষের হক মাইরা খাইরা এখন হাজি হইছি কয় বিড়াল 500 ইঁদুর মাইরা এখন হজে গেছে তার আগে ইঁদুর মারছে কয়শো 500 মাইরা হয়েছে ও আমার বন্ধু হজ করেন নামাজ পড়েন রোজা রাখেন যাকাত দেন যাই করেন কিন্তু অন্যের হক মাইরা খেতে পারবেন না এটা মাফ হবে না ছেলে মেয়ের মধ্যে অবিচার করবেন না অনেক পিতা আছে ছেলেরে বেশি লিখে দেয় মেয়েরে দেয় না এক ছেলেরে বেশি দেয় আর এক ছেলেরে দেয় না ছেলেদের মধ্যে অবিচার করবেন না ছেলে যদি বেনামাজি হয় খারাপ হয় ছেলের আলমে আমলের জবাব ছেলে দেবে আপনাকে শরীয়ত অনুমতি দেয় নাই যে আপনার সন্তানকে আপনি সম্পত্তি থেকে ত্যাজ্য করবেন সে অধিকার শরীয়ত আপনাকে দেয় নাই আমার ভাই আইসা গেছে নারায় তাকবীর আপনারা খুশি না বেজা মহাবতর ভাই আমি চিন্তা করতেছি কি হুন্ডার বাতি দেখা যায় কার মনে মনে চিন্তা করতেছি শরীফ ভাই ছাড়া কেউ না আল্লাহ আমার ভাইকে মাফ করে দাও হ্যাঁ পেশাব করব আমি এরকম হাসি খুশি চেয়ারম্যানই তো পাই নাই আলহামদুলিল্লাহ কর কিছু কিছু চেয়ারম্যান আছে ওগুলো চেহারার দিকে তাকাই বেরে মনে করে আর ওটা যা করবেন না পারো তুই হাসি খুশি নিয়ে তো গুচ্ছি করবি কথা কয় না চেহারার মধ্যে একটা হাসি খুশি থাকবে আমি যখন থেকে এই এলাকায় আসি বাইরে যখন থেকে চিনি তখন থেকে এরকম হাসি খুশি দেখছি আলহামদুলিল্লাহ ভাই মহব্বত আয় তাহলে আমার ভাই আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে অবিচার করব করব না শুনেন একটা ছেলে যদি আপনার বেশি সেবা করে মাঝে মধ্যে হয় বাপের ছেলে চারটা চার রকম হয়ে যায় একটা পিতা মাতার খবর রাখে না আরেকটা হয়তো একটু দেখাশোনা বেশি করে কি করে না লাউ খাওয়ায় কদু খাওয়ায় কমলা খাওয়ায় মাছ খাওয়ায় ফল খাওয়ায় এখন পিতা মাতার মন নরম হয়ে গেছে যে এই ছেলেটার একটু বেশি লিখে দেই টোক বাজারের মধ্যখানে যে দোকানটা এটা ওরে লিখে দেই ছেলেও মনে মনে চিন্তা করে বাবা মা খুশি হইলে কোনো ঝামেলা নাই গোপনেই আমার কাম এই জন্য পিতা মাতার আয়াত বলে শরীয়ত পরে বলছে কি কোরআনের আয়াত পড়েন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা এই কথা বলেই আল্লাহ বলছে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা রাব্বুকুম আ'লামু তোমাদের রব জানেন বেশি তোমাদের অন্তরে কি আছে তোমাদের রব সবচাইতে বেশি কি তাহলে তুমি কোন নিয়তে পিতামাতা সেবা করো তোমার নিয়তে যদি এটা থাকে যে পিতারে একটা দেশি মুরগি বুনা খাওয়াইলা আর মনে মনে নিয়ত হইলো আব্বাই খুশি হইয়া
আমারে টোক বাজারের সবচাইতে দামি দোকানটা লিখা দিব তাইলে নজর কি পিতার খেদমতের দিকে না দোকানের দিকে তাইলে এখন আল্লাহ কয় কে রে তোর বাপেরে বোগা দিয়া দোকান লেখা নেওয়ার জন্য বাপেরে রুই মাছের টুকরা বাজি করে খাওয়াবি না খাওয়াবি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহু আকবার বলেন তুই সব সময় এক রকম থাকবি যে বাবা মা আমি আপনার সেবা করতেছি আমি আপনার সন্তান আমারে কিছু বেশি দেওয়ার দরকার নাই আমার পাঁচ ভাইকে সমান দেন তবে আপনারা শুধু মন খুলে আমার একটু দোয়া করেন মনে রাখবেন পিতা মাতা অন্তর থেকে যদি দোয়া দেয় আল্লাহ আপনারে এমন দেওয়া দিবে 14 গুষ্টি খাইয়া শেষ করতে পারবে না লিফিতা মাতার ভোগা দিয়া কেউ অন্য ভাইদেরকে ঠকাইয়া বেশি লেখা নিলাম না কেন আমি জাজ্জুল্লাহ মানে কি চিনি এত বড় দাঁড়ি হস করে আসছে খুব ক্লোজ সম্পর্ক পরে দেখলাম যে পাঁচ ভাইয়ের এক বোন পাঁচ বোনের এক ভাই ভাই খুব আদরের ভাই বাপ অসুস্থ সে হাসপাতালে নিয়ে একটা দলিল বানাইছে বাপের তখন হিতাহিত জ্ঞান নাই সব সম্পত্তি নিজের নামে লেখা বাপের টিপসে লিখছে বাপ জিজ্ঞাসা করছে বাবা কি করো কয় না ওই হাসপাতালের বিল আসছে তো বিলের মধ্যে টিপ দাও আসলে দলিল টিপ দিয়া এ দলিল লুকিয়ে রেখেছে বাবা মারা যাওয়ার এক বছর পরে দলিল বাইর করছে বন্ধুর সামনে যে আব্বা ইন্তেকাল করার আগে আমারে সব এখন চিন্তা করেন পাঁচটা বোনের একটা ভাই এ পাঁচটা বোন ভাইটাকে কত মহব্বত করে অনেক সময় ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয় কিন্তু ভাই বোনের সম্পর্ক নষ্ট হয় না কারণ বোনেরা যখন স্বামীর বাড়ি যায় তখন বাইরে বলতে পারে না এখন বোনেরা কাঁদে বাইরে বাবা মরে গেছে বাবার জায়গায় তুই হইলি আমাদের গার্জিয়ান বাবাই করেছে কিনা আমরা জানি না হাসপাতালে খবর নিল হাসপাতালওয়ালারা বলল আপনার ভাই যে এরকম কারিশমা করছে এটা আমরা দেখছি ওইটা হাসপাতালের বিল ছিল না ওইটা ছিল দলিল পরে বন্ধু তিন বোন কোনো দাবি রাখে নাই যে তার ভরো ভাইয়ে চলুক আল্লাহ আমাদের দিছে কিন্তু বাকি যে দুইটা বোন ওই দুইটা বোন অসহায় ওই তিনটা বোনে দাবি করছে আমরা আমাদের অংশ চাই না শুধু এই দুই বোনের অংশ দুইটাতে দিয়া দে এরা কোন রকম ঠাকুর কিন্তু এই দুইটা বোনের দিল না বাধ্য হইয়া দুইটা বোন চেয়ারম্যান কোর্টে মামলা করলো ছয় মাস পর্যন্ত মামলা চললো চেয়ারম্যানকে টাকা খাওয়াইলো বিচারকদেরকে টাকা খাওয়াইছে মধ্যখানে ভাই হজে চলে গেছে দুইবার হজ করছে আমি মধ্যখানে মসজিদে হকুল আবাদ নিয়ে আবাদ বয়ান করলাম বয়ানের এক পর্যায়ে বললাম যারা আপন জনদেরকে হক থেকে বঞ্চিত করে হজ করেন আপনাদের হজ করার কোনো দরকার নাই আপনাদের হজ বোনের পাওনা পরিপূর্ণ করতে পারবে না আপনাদের মতো লোকদের আল্লাহ মক্কা মদিনায় যাইতে বলে নাই আপনারা রমজান মাসে কেন উমরা করতে গেলেন যত করবেন উমরা তত হইবেন গোমরা ওই বেটা চিন্তা করছে যা মাইরা লইছি দুই তিন দর হজ করলে মনে হয় সব কি মানে আল্লাহরে আগানো পাইছি আর কি আল্লাহ মনে বলে খবর কথা কয় না এই টুক বাজার থেকে কাপাসিয়া থেকে তো ফাঁস বলে হক মাইরা বেটা এখন এর আমার করে কাবা করে হজে গেছে আল্লাহ কি খবর জানে না সৌদি আরবের আল্লাহ একজন বাংলাদেশের আল্লাহ কি আরেকজন বইন বানাইছে কে ভাই বানাইছে কে সম্পত্তিটা বোনকে সম্পত্তিতে মালিক আমার দিছে কে আর হজে দাওয়াত দিছে কে তা আল্লাহ সবটাই বুঝে বোনেরও আল্লাহ ভাইয়েরও কি তাহলে আমরা হক কুল আবাদ নষ্ট করব আল্লাহ আমাদের হেফাজত করো জোরে বলেন আমিন ও বন্ধু এটা নষ্ট করছি ইসুফ আলাইহিস সালামের ভাইয়ারা আপনারা কি জন্য বসছেন আমি বসছি গত সুলতানপুরে একটা জায়গায় আমি বয়ান পেশ করছিলাম সুলতানপুরে শ্রোতারা আছেন নি কেন কারা কারা সুলতানপুর আসিলেন একটু হাত উঠান তো দেখি মাশাআল্লাহ হাত নাও তাহলে বুঝা গেছে প্রায় অর্ধেকের কাছাকাছি শ্রোতা ওখানে ছিল সূরা ইউসুফ থেকে বয়ান করেছিলাম ও বন্ধু কোরআনুল কারিমে সব চাইতে মজার সূরা হলো ইউসুফ যে কয়টা মজার সূরা আছে তার মধ্যে একটা আমি সেটা বলবো যে আয়াতটা পড়ছি এখন আল্লাহ বলছে যারা কোরআনের সীমারেখা মানে না কোরআন বুঝে না কোরআন বলার পরে যারা অন্যের হক মাইরা খায় ইন্না শাররাদ দাওয়া বান্দাল্লাহ
আল্লাহর কাছে নিকৃষ্ট জন্তু হলো এরা এরা পশু থেকে খারাপ কুকুরের থেকে খারাপ জানোয়ার থেকে খারাপ শূকরের থেকেও কি আরে জোরে তারা যারা বনের হক মেরে খায় বাইরের হক মেরে খায় আত্মীয়স্বজনের হক মেরে খায় সন্ত্রাস করে চাঁদাবাজি করে অন্যের উপর জুলুম করে টাকা ছিনিয়ে নেয় ডাকাতি করে চুরি করে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী তারা শিয়াল কুকুর শূকরের চাইতেও খারাপ দেখলে মনে হয় পাকিস্তানি আপেল রূপে টস টস করে আসলে হারামখোর রাস্তাঘাটের টাকা চুরি করে বড় লোক ঠিক কি না বলেন এরকম আরাম খাইলে সবারই গালি বাড়ি হইতে হুজুর দোয়া করি আল্লাহ দিছে তোরে আল্লাহ দিছে বুঝি তোরে আল্লাহ দিছে দোয়া করতাম আবার হুজুরের দিয়ে দোয়া দিয়ে তুই আরামের উপরে হুজুরের দোয়া দিয়ে ফিনিশিং লাগাবি তুই একজনে টিপ দিছে তাই হুজুর দুইটা টেন্ডার পাইয়া বড় লোক কিন্তু দুইটা টেন্ডারে বড় লোক হইলো কেমনে চেয়ারম্যান সাহেব এখানে আছে চেয়ারম্যান সাহেব রা এইসব ওয়াজ আমাদের থেকে ভালো জানে কিন্তু আমার শরীফ ভাই আমি পবিত্র মানুষ মনে করি যদি এমন কিছু চেয়ার আছে যেমন আমি হুজুর আমি যদি কই আমি ঘুষ খাই না আমার এই কথার এত দাম নাই আমার ঘুষ দিব কাটায় কথা কই না আমার ঘুষ দেওয়ার কোনো দরকার আছে নি কন্ত কারণ আমি ঘুষে জায়গার মধ্যে নাই তো এখন আমি সহজে বুক ফুলে বলতে পারি যে আমি ঘুষ খাই না আমার কেউ দায় আমি খাই না কিন্তু আমি যদি দ্বারকা হইতাম তাহলে ঘুষের থেকে বাড়া বাসাটা কি ছিল খুব কঠিন ছিল আমি যদি চেয়ারম্যান হই আমি বুঝি ডাইনে বামে সামনে পিছে ঘুষে আমারে ধরবে জোকে যেভাবে ধরে জোকে এভাবে ঘুষে ধরবো আইয়াই কবি কি তো তাবা এই যে দেখছেন 50,000 টাকা অন্ধকার রাতে ইয়েস কইলেই দিয়ে দিবে তোতা ভাই যদি চেয়ারম্যান হয় আহারে একদিকে 50,000 টাকা আরেকদিকে ইমানে কয় কি তোতা খবরদার ওইদিকে সাইকি রোডে আরাম এই লড়াইয়ে কয়জন টিকে ভাই টিকাটা কিন্তু খুব কঠিন কিন্তু খুব কঠিন খুব কঠিন লোভ লালসা নিয়ন্ত্রণ করা সাংঘাতিক কঠিন কইলাম কেমনে রে ভাই পরে দেখলাম ব্রিজের জন্য বাজেট দিছে ধরেন 2 কোটি টাকা একটা ব্রিজে খরচ হবে করবে এখন ইনকাম কেমনে হবে 2 কোটি টাকা দিয়ে যদি সত্যি ব্রিজটা হয় এই ব্রিজে যাবে 10 বছর অথবা 100 বছর কিন্তু এখন ওখানে বাজেট দিয়ে ওইটা পাস করে নিজে টেন্ডার আনছে তার মধ্যে কমিশন দিছে সব জায়গায় কমিশনও কি আছে যে ব্রিজটা আমারে দিবেন টেন্ডার টাকা তুইয়ে পাবি কমিশন কত খামের মধ্যে টেবিলের নিচে খাম 2 নম্বরই টেন্ডার এখন কোন তো যত জায়গায় কমিশন দিছে সব কমিশন এই ব্রিজে থেকে কমবো কি কমবো না এখন প্রস্তাবে দিছে রড দে মধ্যে 50 টন প্রস্তাবে আছে 50 টন রড দিছে 20 টন বাকি 30 টন কি নাই তাহলে ব্রিজটা মজবুত আছে না দুর্বল হইছে বন্ধু সিমেন্ট দিব 500 বস্তা এখন দিছে বন্ধু 300 বাকি 200 কি তাহলে ব্রিজ কি মজবুত হইছে না দুর্বল হইছে হইতে হইতে দেখা যায় 2 কোটি টাকার কাজ বাস্তবে কাজ হয়েছে বন্ধু 80 লাখ টাকা 1 কোটি টাকা বাকি 1 কোটি টাকা কি কথা কয় না বিসমিল্লাহ ইন্নার শাইতান রাজিম পকেটে কয় হুজুর বিসমিল্লাহ পড়ে লসি লাজি গেছে কি বিসমিল্লাহ এক দুষ্ট ছাত্র কয় স্যার আপনারা তো কইছেন বিসমিল্লাহ পড়ে কোনো কাজ করলে অসুবিধা নাই তো প্রতিদিন আমি স্কুলে আসার সময় আমার বাপের পকেট থেকে 10 টাকা করে চুরি করি বিসমিল্লাহ পড়ে চুরি করি আব্বাই ফান্দে বিটে ঝুলিয়ে রাখে আর বাপের পকেটের কাছে গিয়েই বলি বিসমিল্লাহির রহমানির রহিম চিন্তাটা করছে না বার কোন জায়গা বিসমিল্লাহ কোথায় গিয়া লাগাইছে বিসমিল্লাহ ডুবাইছে এখন পকেটের মধ্যে 1 কোটি টাকা লাভ ধরে সবাই গুসমুস কমিশন কমিশন যা দিছে না হয় আরো 30 লাখ দিছে তারপরে কত লাখ 70 লাখ শুনেন 2 নম্বর গুলো এভাবেই হয় কইলা এখন বিল দিছে ভাই দেন ব্রিজ উদ্বোধন করে ফেলাইছে উপরে রং বার্নিশ যখন দিছে তখন ভিতরে কি আছে আপনার জানার কি
সুযোগ নাই ইতিমধ্যে ফেসবুকে বহু জায়গায় আছে যে বর্তমানে বাঁশ সংস্কৃতির উন্নয়ন হইতেছে মানে রডের জায়গায় বাঁশ দিয়ে ঢালাই করে দিছে এই দড়া বলছেন না আপনি ফেসবুকে দেখছেন না ছবি এগুলো বেশ কয়েকজন তল্লাশি করে প্রশাসন হাজির করছে হায় রে ওই রডের জায়গায় বাঁশ দিয়ে ঢালাই করে দিছে রাত্রি বেলায় সকাল বেলায় কানা জনগণ কেউ তো আর বিশ্বাস করবে না চাইবো না এটা খুলে চাইবো তো বাঁশ রাত্রে কোন বেড়া জানি যাইতেছে এবারে মোবাইল দিয়ে ছবি উঠাই পরে ফেসবুকে দিয়ে দিছি এই তো খাইছে দল এখন আপনারা বলেন বন্ধু এটা কি রাষ্ট্রকে ঠকাইলো না কথা বলেন জনগণের হক মারলো না এই ব্রিজ দিয়ে জনগণ যাবে কি যাবে না তাহলে জনগণের হক নষ্ট হইছে তাহলে তুই যে ব্রিজের টাকা চুরি করলি তোরে হক কেডায় মাফ কর করে এটা তো জনগণের টাকা রাষ্ট্রের টাকা তোরে যদি জমজমের ফানে দিয়ে দুইয়াও ফালায় তা তো তুই পবিত্র হবি না কয় হুজুর আমি হজে গেছি জমজম খাইছি আরে তুই জমজম খাবি তোর ফুরা ফ্যাট যদি জমজম দিয়ে ওয়াশ করা হয় তোরে জমজমের ফানে দিয়ে দইলা সামলা উঠাই না তো তুই পবিত্র হবি না কথা বল টালটি বালটি বাদ দাও আবার কয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভালোবাসে বাংলা কিছুদিন পরে বন্ধু রাস্তার মধ্যে গাতা ব্রিজের মধ্যে গাতা হয় কি হয় না কি ঘটনা কি ঘটনা কি আপনাদের এলাকায় এত বড় বড় নেতা কয় হুজুর দোয়া সালাম যত বড় নেতা তার থেকে বড় গাতা যত বড় নেতা তার থেকে বড় কিও গাতা কারণ যত বড় নেতা অত বড় সুর অত বড় গাতা এভাবে রাস্তাঘাট সব কি গাতা বিশ্বাস করেন আমাদের যা সম্পদ আমাদের যা সম্পদ শুধু আমাদের চরিত্র যদি ভালো হতো আরো 30 বছর আগে আমরা মালয়েশিয়া সিঙ্গাপুরকে পিস করতে পারতাম চরিত্র নাই আমাদের দেশটা তো সোনার বাংলাই এই জমিনে যা লাগা তা এত উর্বর মাটি পৃথিবীর অনেক দেশেই এত সুন্দর জলবায়ু বেশি গরম না বেশি ঠান্ডাও না আস্তে আস্তে কিছু সিজন চেঞ্জ হচ্ছে কিন্তু এখনো বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশ অনেক সুন্দর শুধু চরিত্র দরকার এখন কে কারে মেরে খাইবো কে কারে গুম করবো কে কারে গিলা ফেলাইবো এই হলো এখন টেনশন মহা টেনশন যে আমি যখন একবার এটা পাইছি না জানি এটা কোন দিন চলে যায় অতএব এটারে যাইতে দেওয়া সব মাইরে হইলে আমার থাকা লাগবে আমার মতো রাবে অবস্থি আল্লাহর ওলি মরি গেলে আপনারা আর খাইবেন কি এত সুন্দর সাগর কথা বুঝেন নাই এই হলো ধারণা আল্লাহ আমাদের অন্যের হক নষ্ট করা থেকে হেফাজত করুক জোরে বলেন আমিন এখন আসেন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফের হক নষ্ট করছে না করে নাই আসেন যেই জায়গায় শেষ করেছি সেখান থেকে শুরু করি ইউসুফ আলাইহিস সালাম রইছে কুয়ার মধ্যে আর ইয়াকুব আলাইহিস সালাম বাড়িতে ইয়াকুব আলাইহিস সালাম যেটা শেষ কথা যেটা সুলতানপুরে শেষ হয়েছিল সেটা হলো ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালা লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন সন্ধ্যাবেলায় 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে মিথ্যার রক্ত লাগাইছে হয় বকরির রক্ত না হয় কুকুরের রক্ত লাগাইয়া ইয়াকুব আলাইহিস সালামের সামনে এসে কাঁদতেছে আব্বা গো আব্বা কি ও কি কয় আব্বা গো কি কইতাম দুঃখের কথা ইউসুফ আলাইহিস সালামরে বসাইয়া রাখিয়া আমরা খেলাধুলা করতেছি আর অমনি একটা সীতা বাগাইছে ইউসুফের কি কথা বল সীতা বাগাইছে ইউসুফের আপনারা একটু মাঝে মধ্যে কইয়ে নাকি না কইলে আপনারা যে জেগে আছেন আমি বুঝুম কেমনে সোয়া 12টা তো বাজে একটু জাগাইয়া জাগাইয়া উঠাইয়া উঠাইয়া তারপরে ওয়াজ দুকাইতে হবে আকালা উদ্দীপ কইয়ে দিছে আপনারা মানে বাগে তাকে খাইয়ে ফেলাইছে কারে খাইছে বাগে আসলে খাইছে নাকি বাগে খাইছে না ভাইয়ে খাইছে ভাইয়ে খাইছে কুয়ার মধ্যে ঢুকাইছে এসব দোষ দেয় কার তাহলে বাঘের নামে এটা অপবাদ না কথা কথা বাঘের উপরে এটা কি মিথ্যা অপবাদ তাহলে বাইদের থেকে জানোয়ার কামাল হইলো না বাঘে খেয়ে ফেলছে
ইয়াকুব আলাইহিস সালাম কি বলে কথা তো ইয়াকুব আলাইহিস সালাম বুঝে কারণ ইয়াকুব আলাইহিস সালাম হলো পিতা তারা হলো সন্তান সন্তান বাপের থেকে চালাক হইতে যত বুদ্ধিমানে নিজেরে মনে করুক রে বাবা কিন্তু বাবা কলা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ইয়াকুব আলাইহিস সালাম বললেন আমার মনে হয় আমার মনে কয় তোমরা আমারে বুঝানোর জন্য একটা নাটক সাজাইছো এটা নাটক বানাইছো এটা আসল ঘটনা তোমরা একটা কল্প কাহিনী সাজাইছো ও আমার বন্ধু কত কঠিন হৃদয় বিদারক দিনের ১২টা বাজে সন্দেহ করে তর তাজা ২৬ বছরের যুবক নামাজি যুবক ধরে নিল পরের দিন সকালে লাশ পাওয়া গেল বিবৃতি দেওয়া হলো আমরা তদন্তে গিয়েছি অশ্রুধারে গিয়েছি রাত্র ৩টা বাজে ও সাথীর অমুক জায়গায় বসেছিল আমাদের উপরে হামলা করেছে আমরা আমাদের জান বাঁচানোর জন্য পাল্টা গুলি করেছি ফলে করসের মধ্যে পড়ে সে মারা কয় কি কয় না যদি ঘটনা সত্য হয় তাহলে কোনো অসুবিধা এই লোকটা যদি আপনারে মারতে গিয়ে থাকে এই লোকটার লোকরা যদি আপনার উপরে হামলা করে থাকে আপনার বর্ণনা যদি সত্য হয় ধইরা নিলাম আপনি নির্দোষ আপনার কোনো দোষ নাই কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ১০ ভাইয়ের মতো যদি আপনি একটা নাটক বানাইয়া থাকেন আপনি যদি বলে থাকেন জান বাঁচানোর জন্য দৌড় দে নিরপরাধ যুবক নিরস্ত্র যুবক জান বাঁচানোর জন্য কোন দিকে দৌড় দিছে কি হয়েছে আমরা তো দেখি নাই জানিও না আল্লাহ দেখছি কি দেখে না মনে রাখবে এইসব তদন্ত এইসব রিপোর্ট এইসব ব্রিফ ব্রিফ আল্লাহ সাংবাদিক আছে আপনি যেমন সাংবাদিক সম্মেলন করতেছেন আর সাংবাদিক সামনে ব্রিফিং দিতেছেন মনে রাখবেন এই সময় আরেকটা সাংবাদিক সম্মেলন আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে করতেছে আল্লাহ আল্লাহ সাংবাদিকদেরকে কইতেছে মিথ্যাবাদীর গুলা ভিডিও কর আর রাত্রে যেটা ঘটাইছে সেটাও ভিডিও কর আল্লাহর কাছে ভিডিও আছে না নাই দুনিয়ার ভিডিও এই যে আমার আলোচনা ভিডিও হচ্ছে হ্যালোজিন লাইটের পাওয়ার না থাকলে আলো কম হইতে পারে উপরে লাইট না থাকলে ভিডিওটা খারাপ হইতে পারে কিন্তু আমার আল্লাহর ভিডিও অন্ধকারে হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না ও আমার বন্ধু আমি গেছি বিয়ে খাইতে দেখি যে হাজি সাহেব আমার ভিডিও করে কইলাম ভাই বিয়া তো খাইতেছি ভিডিও করেন কেন হাজি সাহেব রহস্য করে কয় কি হুজুর ৫ বছর পরে যদি কোন হাজি সাহেব আপনার ছেলের বিয়া করাইছেন বিয়াটা তো খাইলাম না কয় এই জন্য আপনি মুরগিতে কামড় দেন আমি ভিডিও করি আমি মুরগিতে কামড় দিয়েছি ভিডিও করে কয় ৫ বছর পরে ভিডিওটা চালাই দিই আর কোনো দেখছে যে মুরগিটা কে খাইতেছে কোন টেবিলে খাইতেছে ও বন্ধু এরকম ভিডিওটাও দলিল কি দলিল না কথা বলেন কোন অপরাধী যদি তার অপরাধের স্বীকারোক্তি দেয় আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা ওটা রেকর্ড করে করে কি করে না তখন বিচারকের সামনে রেকর্ড ছাড়ে দেয় ছাড়ে দিয়ে বলে অপরাধী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অপরাধী তার অপরাধ স্বীকার করেছে আপনি যার রিমান্ডে নিলেন সে যদি আপনার রাজি খুশি হয়ে অপরাধ স্বীকার করে এটা এক জিনিস আর আপনার মায়ের ডরে যদি অপরাধ স্বীকার করে সেটা ভিন্ন জিনিস এবার আমারে কোন আল্লাহর রিমান্ড আছে না নাই আল্লাহর রিমান্ড আছে না নাই আল্লাহর পুলিশ আছে না নাই খোদার ধরা বড় ধরা খোদার ধরা বড় ধরা জানতে পারবে তখনই আসল ধরা সোনার চাঁদ আল্লাহর ধরা খাইবা যখনই ইন্না বাৎসরাব্বিকা লাশাদীদ আল্লাহর পাকড়াও মারাত্মক পাকড়াও আল্লাহ ধরলে বান্দার মতো ধরে না দুনিয়ার পুলিশের মতো ধরে না আল্লাহ ফেরাউন নম্বর কারুনকে ধরেছেন দুনিয়ার কোন শক্তি তাদেরকে বাঁচাতে পারে না
এখন আল্লাহ কিয়ামতের দিন ভিডিওটা যদি চালাই দেয় কি রে কেমনে মারা গেছে সাথো কেমনে মারা গেছে সাথো সবকিছুর বিচার আল্লাহর দরবারে হবে কি হবে না আল্লাহ আমাদেরকে অন্যায় থেকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে সত্যের পথে থাকার তৌফিক দান করুন জোরে বলেন আমিন ফাসাবরুন জামিল সুতরাং আমি পরিপূর্ণ ধৈর্য ধারণ করব সবরে জামিল উত্তম ধৈর্য ওয়াল্লাহুল মুস্তাআন ওয়ালা মা তাসিফুন আল্লাহ একমাত্র আল্লাহই হলো আমার সাহায্যের জায়গা ঈমানদারদের জন্য আল্লাহ ছাড়া আশ্রয়ের আর কোনো নিরাপদ জায়গা নাই আমি আমার ভাইদের কাছে অনুরোধ করি বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়েন ভোর রাতে বেশি বেশি করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলেন আপনার চোখের পানিতে যেন যায় নামাজ ভিজে যায় আপনার চোখের পানি নাকের পানি দাঁড়ি যেন ভিজে যায় এখন আল্লাহ ছাড়া সাহায্যকারী আর কেউ জালিমেরা টিটকারি করে তোদের আল্লাহ কোথায় জালিমেরা জুলুম করে আবার বলে আমরাই তো আল্লাহর পক্ষে আছি আল্লাহ তো আমাদেরই বিজয় দেয় ও আমার বন্ধু আপনি আল্লাহর দরবারে চোখের পানি ফেলেন গুনাহগারের চোখের পানি হলো বড় অস্ত্র কোরআনুল কারীম পড়েন মজলুম বান্দা কি বলে রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতিজ জালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আল্লাহ আর সইতে পারি না আর সইতে পারি না আল্লাহ আমার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে আল্লাহ আমার দোকান ধ্বংস হয়ে গেছে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে আল্লাহ আমার ভাইয়ের হাত চলে গেছে পা চলে গেছে আল্লাহ আমার ভাই মজলুম আল্লাহ দিনের পর দিন 10 বছর বা 4 বছর 3 বছর 6 বছর আমার ভাই তার বিবির সাথেও দেখা করতে পারে না আল্লাহ আমি কোনো অন্যায় করি নাই তারপর আমার উপরে অনেকগুলি অভিযোগের পাহাড় এইভাবে আল্লাহর দরবারে চোখের পানি ফেলেন আল্লাহ হয় জালেমের শাসন থেকে তুমি আমাদেরকে বের করো আর না হয় তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও এই তো আল্লাহ জুলুমের মোকাবেলায় শিখাইছে আমার কাছে দোয়া কর রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতিজ জালিমি আহলুহা আল্লাহ জালেম অধ্যুষিত এলাকা থেকে আমাকে বের করো ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আল্লাহ আমাকে সাহায্যকারী দাও আমাকে ওলি পাঠাও কারণ আমি এই সমাজে এই জালেমের অধীনে ঈমান নিয়ে বাঁচতে পারতেছি না ইমান নিয়ে বাঁচতে পারতেছি না পর্দা মতো চলতে পারতেছি না হালাল খাইতে পারতেছি না তোমার আবাদত করতে পারতেছি না তোমার হক কথা বলি বলতে পারতেছি না তুমি মাথা সন্দেহজনক হয়ে গেছে মুখে দাড়ি রাখা বড় বিপজ্জনক হয়ে গেছে মসজিদে ঢুকাটা অনিরাপদ হয়ে গেছে পায়জামা পাঞ্জাবি দাড়ি টুপি এগুলিকে এখন সন্ত্রাসের চিহ্ন মনে করা হচ্ছে আল্লাহ মনে হয় যেন এগুলি সব ছেড়ে দিয়া হাফ প্যান্ট পরা জিন্সের প্যান্ট পরা মা বোনের অস্থির পোশাক পরাটাকে যেন এখন নিরাপত্তা আধুনিকতা মনে করা হচ্ছে আল্লাহ এই জালেম শাসিত এলাকা থেকে বের করো আর না হয় এমন একজন নেতৃত্ব তুমি পাঠাও এই জালেমের শাসনের অবসান ঘটাইয়া সেখানে তোমার হুকুম জারি করে দেবে তোমার কোরআনের শাসন প্রতিষ্ঠা করে দেবে এমন একজন নেতা আমাদের জন্য পাঠাও এই দোয়া কার কাছে করা প্রত্যেক রাত্রে করবেন তো ইনশাআল্লাহ অবশ্যই করবেন ভাই মাগরিবের পরে ইশার পরে যদি তাহাজ্জুদ নামাজের পরে আপনার শেষ রাত্রে উঠার আপনার অভ্যাস না থাকে তাহলে মাসালা হলো ইশার নামাজ পড়ে শোয়ার আগে হইলো আপনি তাহাজ্জুদ পড়বেন আল্লাহ তাহাজ্জুদের সওয়াব আপনাকে দেবেন শোয়ার আগে আপনি দুই রাকাত করে আট রাকাত পড়বেন দোয়া করে শুইবেন এখানেও আপনি তাহাজ্জুদের সওয়াব আমার ভাইয়েরা এখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধরছে কার কাছে আর চোখের পানি ফেলছে কার কাছে এত কান্নাকাটি করেছেন আপনি তাফসীর পড়েন কানতে কানতে চোখের কোনায় গা হয়ে গেছে চোখের মধ্যে ইনফেকশন হয়ে আল্লাহর পয়গাম্বর ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে কি পরিমাণ কান্নাকাটি করেছে বন্ধু কানতে কানতে অন্ধ হয়ে গেছে চোখে ইনফেকশন হয়ে গেছে পানি পড়তে পড়তে আর আমাদের আল্লাহর দরবারে চোখের পানি এখন পড়ে না আল্লাহর নবী বলছে মজলুমের চোখের পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জাহান্নামের ভয়ে আল্লাহর বান্দা যত কাঁদে যত কাঁদে চোখের পানি যত পড়ে জাহান্নাম তত দূরে সরে যায় আমার ইয়াকুব আলাইহিস সালামের ভূমিকা এখানে থাকুক এখন ইউসুফ আলাইহিস সালাম কোথায় কুয়ার মধ্যে মনে আছে না নাই দশ ভাই কুয়ার মধ্যে ফালাইয়াই তো জামা লইয়া গেছে এখন ইয়াকুব আলাইহিস ইউসুফ আলাইহিস সালাম তো কুয়ার মধ্যে হযরত জিব্রাইল আমিনকে আমার আল্লাহ বলছে জিব্রাইল আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে ফেলে দিয়েছে 120 ফুট গভীর
ভয়ঙ্কর কুয়া নিচে পড়লে হাড্ডি মাংস থাকবে না ও জিব্রাইল কুয়ার মধ্যখানে তোমার হাতের তালু ধরো আমার ইউসুফ নবী যেন তোমার হাতের তালুর মধ্যে বসে পড়ে সুবহানাল্লাহ হযরতে জিব্রাইল আমিন হাতের তালু ধরলেন বন্ধু আমার এখন হাতের তালু ধরে হযরত ইউসুফ আলাইহিস সালাম কি কুয়ার নিচে বসাইয়া দিয়েছেন ক্ষুধা লেগেছে ভয়ঙ্কর ক্ষুধা মারাত্মক ক্ষুধা এতক্ষণ পর্যন্ত এই ভাইয়ারা নিষ্পাপ সন্তানের উপরে জুলুম করেছে লাথি দিয়েছে আঘাত করেছে রক্ত বের হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম ক্ষুধার্ত খাবার দাবার কোথায় পাইবে দুনিয়াতে ইউসুফ আলাইহিস সালামের জন্য কোনো খানা নাই দশ ভাইয়ের ঘরে খানা আছে কিন্তু দশ ভাই তো ইউসুফের খাওয়ায় না ও বন্ধু আমার আল্লাহ জান্নাত থেকে কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালামের জন্য খাবার পাঠাইয়া দিল আমিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা জল এবং স্থলে এমন কোন প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আমার আল্লাহ করে না রয়্যাল বেঙ্গল টাইগার এত বড় প্রাণী তারেও আল্লাহ খাওয়ায় নীল তিমি সাগরে বড় নীল তিমি 24 ঘন্টায় ছোট বড় 60 টন মাছ খায় 27 মনে 1 টন এরকম 60 টন মাছ খায় 60 টনে হলো বন্ধু 108 মন 108 মন ছোট মাছ নীল তিমি 24 ঘন্টায় সাগরে খায় ব্যবস্থা করে কে আবার পাথরের ভিতরে পোকা ওই পাথরের ভিতরে পোকার খাবার যিনি সাপ্লাই দেন তিনি আল্লাহ ওই পোকা তালা পোকা চামচিকা থেকে শুরু করে তাল গাছ বেল গাছ জাম গাছ আম গাছ গুলি প্রতিপালন করা এ সকল রিজিক যিনি সাপ্লাই দেন তিনি আমার আল্লাহ আমার সে আল্লাহ অন্ধকার কুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে খাওয়াইতে পারে কি পারে না নারায় তাকবীর নারায় তাকবীর ও পিছনের বাইরা যুবক বাইরা ঘুমাইতেছেন নি কেন জেগে আছেন তো কথা শুনতেছেন তো দেখি দুই হাত উঠান তো আমার সাথে দুই হাত পিছনে বাইরা আমি বলবো নারায় তাকবীর আপনারা বলবেন কি আস্তে না জোরে সব সাইডে বড় আওয়াজ দিতে হবে নারায় তাকবীর আল কোরআনের আল্লাহ আল হাদিসের আল্লাহ ভাই কিছু ঘুম দূর হয়েছে নি কর শরীরটা একটু চালু হয়েছে না দিলটা একটু তাজা হয়েছে না ফিটি ভরণ করা দেখবেন ছাত্রদেরকে ক্লাসে ঢুকে এবার আগে ফিটি করায় ওই ফিটির মধ্যে কিছু হ্যাঁ লেপলাইট করায় কইছেন ঠিক না দেখেন আমরা কত ভালো হয়েছি পিটির বাচ্চাদের একটা শপথ বাক্য ছিল সেটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে সেই শপথ বাক্যের মধ্যে একটা বাক্য ছিল বিদ্যালয় ও স্বধর্মের নিয়ম মানিয়া চলিব এই বাক্যটা এখন নাই এই বাক্য উঠাইয়া লাগাইছে দুর্নীতি করিব না দুর্নীতিকে প্রশ্রয় দিব না আচ্ছা আপনারা কন্ত স্কুলের বাচ্চারা কি দুর্নীতি করে দুর্নীতিকে ছাত্ররা করে দুর্নীতি যারা করে ওগুলো পড়ায় না পড়াই হলে বাচ্চা করে আমি আমার প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার এই বাক্য এটা কি ক্ষতি করছিল কয় কি ক্ষতি করছে বুঝেন না এটা তো ধর্মের কথা আছে তো বললাম যে বাক্য যদি এটা লাগাইতে হয় যে দুর্নীতি করিবে না দুর্নীতিকে ভরসায় দেব না এই বাক্যটা যদি লাগায় লাগান একটা বাক্য না হয় বাড়লো আমাদের ফিটিতে না হয় আর এক মিনিট সময় বেশি যাবে কিন্তু এই বাক্যটা যোগ করে বিদ্যালয় ও স্বধর্মের নিয়ম মানিয়া চলিব বিদ্যালয় হইলো প্রতিষ্ঠানের নিয়ম আর স্বধর্ম কি যে যার ধর্মে ধরেন আমি ইসলামের নিয়ম মানবো আরেকজন হিন্দু ধর্মের নিয়ম মানবে আরেকজন বৌদ্ধ ধর্মের নিয়ম মানবে আরেকজন খ্রিস্টান ধর্মের নিয়ম মানবে মানে কেউ কারো ধর্মীয় নিয়ম মানবে না বিদ্যালয়ে কারো ধর্মীয় পরিচয় যেন না থাকে এটার নাম দিছে ধর্ম নিরপেক্ষতা বহু দামি জিনিস আমার মায়ের পৃথিবীর কোথাও এটা পাওয়া যাইব না আমাদের মতো কয় যে হরিত কি বয়লা দিয়া হরি স্বপ্ন ঘটিত মকদ্দস বানাই আনছে এটা খাইলেই একেবারে কেল্লা পাতে ধর্ম এটা খাইলে আপনার কোনো অসুবিধা একবার খাইবেন তো সফল আহা
দুর্ভাগ্য যে আমরা এই লোকগুলোর বুঝাইতে পারলাম না যে এটা ইসলাম এটাকে হারাম করেছে। ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা বিশ্বাস করে তাদের ইমান থাকবে না। এই সহজ কথাটা এত কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা দিল। ও আমার বন্ধু, তাহলে রেজেকের মালিক আল্লাহ। জোরে কয় না কয়। ইসুফ আলাইহিস সালাম রে খানা খাওয়ায় কে? তে সারা জিন্দেগি কি ইসুফ আলাইহিস সালাম কুয়োর মধ্যে থাকবো? বাইর হবে কি হবে না? করবে কে? ও বন্ধু, ওই সময় ভাইয়েরা তো আর ইসুফের কুয়োর মধ্যে হত্যা করে নাই, তারা ফেলে দিয়ে গেছে। কিন্তু এখনকার জালেমেরা জীবিত ফালায় না, মাইরা লাশটা ফালায়। এরা ইউসুফের ভাইয়ের থেকেও ভয়ঙ্কর দুশ্মন। কোরআনুল কারীমে বলেন ইউসুফ তখন কুয়োর মধ্যে অবু শিশু, কেমনে উঠবে? ১৯ নম্বর আয়াত বলতেছে ওয়াজাআত সাইয়্যারাতুন ফা আরসালু ওয়ারদাহুম ক্বালা ইয়া বুশরা ব্যবসায়িক কাফেলা মরুভূমি পাড়ি দিয়া যাইতেছে আরেক দেশে ব্যবসা করবে, হাঁটতে হাঁটতে তৃষ্ণা লেগে গেছে, সাথে কোনো পানি, চতুর্দিকে পানি খোঁজে, আরে পানি কোথায় পাবো, পানি কোথায় পাবো, কোথাও পানির কোনো উৎস পায় না। খুঁজতে খুঁজতে একজন ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়োর মধ্যে ফেলাইছে, কুয়োর সামনে এসে হাজির, মাথা নিচু করে কুয়োর দিকে চোখ নিক্ষেপ করে, ভিতরে অন্ধকার, পানি দেখা যায় না, এক ফোঁটা পানি ওই কুয়োর মধ্যে ছিল না, কিন্তু অনেক গভীর। এই লোকটা চিন্তা করতেছে চোখে তো দেখি না, দেখি বালতি ফালাইয়া দেখি পানি উঠে কিনা। ও বন্ধু, বালতি নিয়ে আসছে, বালতির মধ্যে রশি বাইন্ধা বালতি ফেলছে, আস্তে আস্তে বালতি গিয়া ইউসুফ আলাইহিস সালামের সামনে পড়ছে। আমার আল্লাহ কয় ইউসুফ, বালতির উপরে একটু আরাম করে বস, রশিটা আস্তে ধরলেও চলবে, কারণ নিচে বালতি আছে, তুমি কোন রকম রশি ধরে বালতিতে বইসা থাকো, বাকি কাজ আমি আল্লাহর কুদরত করবে। কুয়োর মধ্যে যদি কেউ ফুলে যায় তারে উঠাবেন কি দিয়া? কোঁচ দিয়া না রশি দিয়া? কোঁচ বুঝেন তো, কোঁচ মাছ মারে যেটা দিয়া, টেড়া টেড়া বুঝেন, টেড়া। হ্যাঁ, ওই রায়পুরের লোকেরা টেড়া যুদ্ধ করে। এখন নরসিংদীর একটা অঞ্চল আছে, ওইখানে কি যুদ্ধ হয়? হায় হায় রে, ওগুলো আইজো মানুষ হইল না ভাই, এই ডিজিটাল যুগ, ওরা টেড়া লইয়া মানুষ মাছের যে টেড়া মারে, ওরা মানুষের গালের মধ্যে সেটা মারে, মাইরা দেখে যে ডুবছে কি নাই। চারজন মরছে দেখছেন? হায় হায় কি জিহালা, কি অজ্ঞতা, কি নিষ্ঠুরতা, টেড়া যুদ্ধ। ও আমার বন্ধু, এখন আপনি লক্ষ্য করেন, একটা লোক যদি নিচে পড়ে যায় টেডা দিয়ে উঠাইলে বাঁচবো নি? এই যে উত্তম পদ্ধতি রশি গেল। কোরআন শরীফ দেখেন, আমরা ছিলাম জান্নাতে, পড়ে গেলাম অন্ধকার কূপে, অন্ধকার কূপ হলো দুনিয়া। এখন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম অন্ধকার কূপের মধ্যে বেড়া কাঁদে, আল্লাহ গো ছিলাম তো জান্নাতে, এক গন্ধ মেরু ছিলে আসলাম দুনিয়া, এখন যামো কেমনে? আমার আল্লাহ কয় ফাইমায়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আদম আমি আল্লাহ তোমার জন্য হেদায়েতের রশি পাঠাইছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, কিসের রশি? ফামান তাবিয়া হুদায়া, যারা আমার হেদায়েত আঁকলে ধরবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, আর পরকালে নাজাতের জন্য চিন্তাও করা লাগবে না। একটু বলেন না ভাই সুবহানাল্লাহ। তা আল্লাহ যে হেদায়েতের রশি পাঠাইছে, রশির নাম কি? জোরে কন। তো কোরআন ধরবো না ছাড়বো, কথা বলেন ধরবো না ছাড়বো, সব ক্ষেত্রে কোরআনকে ধরতে হবে। এখন দেখেন ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা মানুষ, শুধু রশি ফালাইলে ইউসুফ আলাইহিস সালাম রশি ভালো করে ধরতে পারবে না, এই জন্য বালতি ফালাইছে। দেখছেন আল্লাহ রহমান রহিম দয়াবান, তার প্রমাণ আছে না নাই? ব্যবসায়ীদের উচিলায় বালতি ফালাইছে, বালতির উপর ওইটা বসলে রশি আসতে ধরলো কোনো অসুবিধা। এখন দেখেন বালতি যখন পড়ছে উপরওয়ালায় টানতেছে, উপরওয়ালা ওই ব্যবসায়ী কাফেলার এক লোক টানতেছে, কিন্তু একা একা বালতি উঠাইতে পারে না,
কিরে এক বালতি পানি তো এত ওজন হওয়ার কথা রশি ধরে টানে মারো টান এইয়ো এক সময় ছিল না ওই যে পুকুর থেকে কি উঠাইতো গ্যাস গ্যাস বড় বড় গ্যাস হ্যাঁ এখন আবার বিদ্যুতের খুঁটি বসানোর সময় একজনের ডাক কয় আর বাকিরে হেইয়ো কয় উঠে যা কন বিশাল গাছ কিন্তু ছোট কালে মিস্ত্রির মুখে শুনছি এইটুকু মনে আছে বাকিটা মনে নাই চিংড়ি জোল অবশ্য আপনার ওখানে আবল তাবল না ফাইলে আবল তাবল কয় কিন্তু আমরা আগের মিস্ত্রি গুলো দেখছি ওরা যে ডাক হইতো না ওটা খুব সুন্দর ছিল মানে ওইটা শুনতেই মনে চাইতো মজা লাগলেই তো রশি ধরে টানবো মিস্ত্রির ডাক শুনেই কিন্তু বাচ্চারা রশি ধরে হেঁয়ে কইয়া টানতো আমার বন্ধু এখন ইউসুফ আলাইহিসসালাম বালতিতে বসছে ওই এক লোক তো উঠাইতে পারে না হেঁয়ে করে টানতেছে বন্ধুদেরকে ডাক দিছে ভাই বেরাদর আস্তে আস্তে বালতি যখন উপরে উঠে দেখে যে আল্লাহ বালতিতে করে তো পানি আসে না বালতির মধ্যে একটা শিশু বসে আছে একটা বাচ্চা বসে আছে এই বাচ্চাটা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর চিৎকার করে বলতেছে কালাইয়া বসরা হাদা গোলাম কে আছে বন্ধু বান্ধব দৌড়ে আসো ইয়া বসরা সুখবর সুখবর হাজা গোলাম পানি উঠানোর জন্য বালতি ফেললাম এখন বালতির ভিতরে করে একটা শিশু উঠে এসেছে দেখো রে দেখো আমরা জীবনে এত সুন্দর শিশু দেখি নাই ওরা সুন্দর শিশুর দিকে যখন তাকালো লাইটের ফোকাস যেমন চোখের আলো কেড়ে নেওয়ার উপক্রম ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য তাদের চোখের আলো যেন নিবাইয়া দিতেছে সূর্যের সামনে যেমন মোমবাতির আলো দেখা যায় না ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যের সামনে তাদের এই সৌন্দর্য দেখা যায় না আমার নবী বলছে আমার উম্মতেরা তামাম দুনিয়ার সৌন্দর্যকে আল্লাহ যদি ছয় ভাগ করে ছয় ভাগ কইরা পাঁচ ভাগ একজনেরে দিলে যত সুন্দর হবে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিসসালাম তার থেকেও বেশি সুন্দর ছিল এখন ব্যবসায়ী বুঝে ব্যবসা মুছিয়ে জানে জুতা সিলাই রিক্সার ড্রাইভারে কি চালায় এরা ছিল ব্যবসায়ী এদের নজর এর ব্যবসার দিকে গোলাম দেখেই যেটা ব্যবসায়ী সর্দার সে কয় কি ওয়াসারুহু বেদা আল্লাহু আলিমুন বিমা ইয়ামালুন আল্লাহ বলছেন সুখবর সুখবর এক গোলাম পাইলাম অতবার তারা তাকে পণ্য রূপে লুকাইয়া রাখিল পণ্য রূপে মানে কি এটারে লুকাইয়া রাখছে কেউ যেন দেখতে না পারে কারণ এদের মনে ভয় ছিল মরুভূমির মধ্যে অন্য যদি ব্যবসায়ী গ্রুপ বা ডাকাতের গ্রুপে দেখে তাহলে ডাকাতি করে লয়ে যাইবে সরের উপরে বাটপার আছে না নাই বাটপার উপরে আরো বড় বাটপার আছে না নাই ধরেন মহল্লা যেগুলো চামচামি করে এগুলো ছোট বাটপার আর ইউনিয়ন লেভেলে যারা পরিচালনা করে এগুলো একটু মেজো বাটপার আর জেলা লেভেলে যেগুলো করে এগুলো একটু এ গ্রেডের বাটপার আর এগুলোর উপরে যারা আছে ওগুলো এ ক্লাস বাটপার ও এ বাদ রয়ে গেছে এটা মিলে দিয়ে পরে আগে যে একটা বাদ পড়ছে তো ভাই একটু কথার গাতার দিল আর কি ভাই বুঝছে এটি আরো বেশি গা কি কম কোন সারা গায়ে ক্ষত ওষুধ দিমু কত আমার বন্ধু এখন এই বেটাদের মনে ভয় যে শত্রুর দিকে ডাকাতি হয় আমাদের কাছে এত সত্তর গোলাম আছে কেউ দেখলে ডাকাতি করে লেয়ে যাইতে এখন তাড়াতাড়ি ইউসুফ আলাইহিসসালাম রে লুকাই রাখছে ওদের নজর ইউসুফের দিকে না ওদের নজর ব্যবসার দিকে ব্যবসা আছে যেখানে ওরা আছে ওরা চিন্তা করছে মিশরের বাজারে যাইতেছি এই গোলামের বেচে ব্যবসা করবো
আমার আল্লাহ কয় এইভাবেই তো আমি আল্লাহ আমার পয়গম্বরের কুয়ত থেকে মুক্ত করে মিশরে উঠাবো। তোদের মনে ব্যবসা আর আল্লাহর মনে হইলো আল্লাহ তার প্রমোশন আস্তে আস্তে কি বাইরে আসে এসেছিল তাকে ধ্বংস করে দেবে। আল্লাহ কয় ধ্বংস করতে পারবি না, এত দুর্বল অবস্থায় যে ভাইয়েরা ইউসুফের ধ্বংস করতে চেয়েছে সেই ইউসুফের আল্লাহ পাক দুর্বল অবস্থা থেকে মুক্ত করে মিশরের ক্ষমতায় বসাইয়া দিছে। সাবধান হও, সতর্ক হও, বর্তমানেও যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন গুলিকে ইসলামের কাজকে দুর্বল মনে করে নিশ্চিহ্ন করে দিতে চাও, আমার আল্লাহ যদি রাজি থাকে তোমাদের জুলুম থেকে উদ্ধার করে আল্লাহ ইসলামের হুকুমত কায়েম করে দিতে পারে। ভাই ব্যবসায়ী ব্যবসা ছাড়া কিছু কি? আমরা গল্পে পড়ছি এক ব্যবসায়ী নাকি মরে যাওয়ার পরে ফেরেশতারা হিসাব নিকাশ করে দেখে যে এই বেটার নেকের পরিমাণ যা পাপের পরিমাণও সমান সমান হয়ে গেছে। তো ফেরেশতা তারে জিজ্ঞাসা করে কত তুই কি বেহেশতে যাবি না দোযখে যাবি, তো তোর নেকে যা বধ কি দুইটাই কি সমান। ব্যবসায় হাসে ওইটা ভাই কোনটা বৃহস্পতি কোনটা দোজক এটা তো আমি ভালো বুঝি না, আমি ভালো ব্যবসা বুঝি যে জায়গায় দিলে আমার দুইটা পয়সা ব্যবসা হবে ওখানে আমার। আমি বৃহস্পতি বুঝি না দোজক বুঝি না, যেখানে দিলে আমার দুইটা পয়সা ব্যবসা হইতো আমার দাম। আমার প্রিয় ভাইয়েরা এখন এই বেটা কয় কি বেজব বেজব আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, আমি আল্লাহ জানি তাদের অন্তরের খবরে ব্যবসায়ীদের অন্তরের খবর কে জানে? জোরে বলেন নারায় তাকবীর। ও আমার বন্ধু এখন তারা মিশরের বাজারের দিকে গিয়ে রওনা দিছে, বাজারের দিকে বাচ্চা নিয়ে যায়। বন্ধু আমার বাচ্চা নিয়ে যায় আস্তে আস্তে করে বাজারে উঠায়, যেই না মাত্র ইসা আলাইহিসসালামকে মিশরের বাজারে উঠাইছে পুরো মিশরে খবর পড়ে গেছে ইউসুফের সৌন্দর্যের খবর। আমার বন্ধু সবাই এখন ইউসুফের দেখতে যায় আর ব্যবসায়ী মোছে তেল দেয় যে দেখি রে কে কত দাম বলে। এখন বন্ধু মিশরের বাজারে উঠে ইউসুফের দাঁড় করে রাখছে, যে একবার দেখে সে আর বাড়িতেও যায় না, বাড়ির কথা মনেও থাকে না। শত শত লোক ভিড় জমায়, সবাই কিনতে চায় আর এই বেটা দামের উপরে দাম দামের উপরে দাম দামের উপরে দাম তফসির বলতেছে। এক পর্যায়ে বলল কি এই গোলামের এক পাল্লাই দিবা টাকা পয়সা এক পাল্লাই দিবা, পাল্লা সমান সমান হইলে যে দিতে পারিবা তার কাছে গোলাম বিক্রয় করবো তার আগে না। সবাই কিনতে যায় কিন্তু দাম শুই না কেউ আর রাজি, সামর্থ্য থাকে লো সামর্থ্য নাই, সাধ আছে সাধ্য নাই কিনতে পারে না। এর মধ্যে তফসির বলে এক বুড়ি যাইতেছে, বুড়ি টুটুরা বুড়ি লাঠি বর দিয়ে যাইতেছে, লোকেরা জিজ্ঞাসা করে কই যাও, কই শুনছি ইউসুফ আলাইহিসসালাম নামক এক গোলাম নাকি মিশরের বাজারে উঠছে ওরে কিনতে যাইতেছে। লোকেরা কই ভিক্ষু তুই কিনতে যাইতেছ, তুমি ভিক্ষু কি আছে তোমার হাতে? কই কিছু নাই, যে লাল সুতা দেখো এই সুতা দিয়ে কিনবো। কয় আজীব কাস্টমার তো তোমার মতো পাগল তো আর দেখি নাই, মানুষ লাখ লাখ টাকা দিয়ে কিনতে পারে না, অবশেষে যেই দাম দিছে এই দামে কারো পক্ষে সাহস হচ্ছে না কিনার, আর তুমি গিয়া কিনবা? তোমার এত সাহস হইলো কেমনে, লাল সুতা দিয়ে কেমনে কিনবা? কত রয়েছে আরেক বেকুব, আমি কি কিনতে যাইতেছি নি? ওই কি জন্য? কয় আমি যাইতেছি এত দামি গোলাম যারা কিনতে চাইছে তাদের সিরিয়ালে যেন আমার নামটা থাকে। যে যত লোক কিনতে চাইছে তাদের মধ্যে আমার মতো ফকির নিয়ে কি ছিলাম, বুড়ির বুদ্ধিটা কামে লাগছে যার কারণে ঘটনা তফসির এসে গেছে। আল্লাহ আকবার, বুড়িকে কিনতে যে পারবো না এটা আমিও কি, কিন্তু সিরিয়ালে থাকতে তো অসুবিধা। আমার ভাইয়েরা এখন তাফসীরে অনেক কথা এসেছে, এমরাত আজিজ আজিজের স্ত্রী বিবাহের আগে ইউসুফ আলাইহিসসালামকে স্বপ্নে দেখছিল, স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছিল তোমার ঠিকানা কি, তাফসীর বলছে ঠিকানা বলছে আজিজ মিশর। এই মহিলা মনে করছে এই লোকের নাম বুঝি আজিজ মিশর,
ঘটনাক্রমে আজিজ মিশর ছিল নপুংসু, এক বর্ণনা আরেক বর্ণনা সে পুরুষত্বই ছিল, কিন্তু আজিজ মিশর ছিল এই দেশের শাসক। এই মেয়েটা ছিল বাদশাহ রায়হানের কন্যা, ওই সময়ের বিশ্ব সুন্দরী, কারো কাছে বিয়ে বসে না, বিয়ে দিবারও কোন সুযোগ পায় না। স্বপ্নে দেখা বাবারে বলছে আজিজ মিশর, আজিজ মিশরের সাথে বিয়ে যদি হয় বিয়ে বসতে রাজি। আজিজ মিশরের সাথে বিয়ে হয় গেল, দেখার প্রয়োজন নাই, বাসার ঘরে দেখা মহিলা দেখে যে স্বপ্ন না, স্বপ্নে যেটা দেখছে এটা সেটা না, আয়ারে ভুল হয়ে গেল। এখন দুই বর্ণনা এক বর্ণনা বলা হয়েছে এই নপুংসু আজিজ মিশর বিয়ে করছে কেন, তার কাছে যখন ক্ষমতা আসছে ওই সময়ে এমন প্রবাদ প্রচলিত ছিল, নপুংসকের উপরে ক্ষমতা গেলে ওইটা রাষ্ট্রের জন্য অলক্ষণ কুলক্ষণ। এখন সে বিয়ে করছে জনগণকে দেখানোর জন্য যে আসলে সে 100% ফিট, আসলে আনফিট, আসলে কি, কিন্তু বিয়ে করে দেখাইছে আমিও কি ফিট, তাতে মানুষ আর আমারে অযোগ্য মনে করবে। এখন যখন বাসর করে গেছে স্বপ্নের কথা সে ভালো করে মনে করে, স্বপ্নে মনে হয়েছে কি রে ওই যুবক তো বলেছিল আমার ঠিকানা আজিজ মিশর, কিন্তু সে তো এটা বলে নাই আমি আজিজ মিশর, তাহলে আমার জায়গাটা ঠিক মতে আসছি কিন্তু বিয়েটা ঠিক মতে হয় না। এখন ওরে হয় কইয়া দিছে যে বিয়ে করছো ঠিক, কিন্তু দ্বারে কাছে আসবে না, অথবা তাকে সীমানা, যেহেতু সে নপুংস ছিল আসারও কোনো প্রয়োজন মনে করে নাই, কিন্তু জগৎবাসী জানে যে এটা আজিজের স্ত্রী। শুনতে শুনতে বন্ধু ঘটনা যখন রটায় পড়লো, আজিজের বউ আসছে চাকর দেখতে গেলাম মিশরের বাজারে, দেখে সর্বনাশ, আমি স্বপ্নে যেটা দেখছি এটাই তো, এইটা রে গোলাম ওই বাজারে উঠছে। ইন দি মেন টাইম আজিজ মিশরের বাজারে গেছে, এখন আজিজের দেখে বিবি কয় গোলাম এটা কি নাই লাগবো, আজিজে কয় সর্বনাশ কই তোরে টিয়া পাখি এই গোলাম কি না চাইবো, না এত টাকা আমার নাই, কই তোরিয়ে কয় এত কিছু বুঝি না, পুরা জমিদারি বেঁচে হলো গোলাম এটা কি না। ও আমার বন্ধু ঘটনা যাই হোক, এগুলা তো সিরের বর্ণনা। আজিজ মিশর এখন গোলামেরে কিনলো, কোরআন বলছে ওয়াশারু ওয়াশারু বিসামানি বাপসিন দরহিমা মাআদা, দেখুন উপযুক্ত কোন এলমি বয়ান অধিকাংশ জুমার খুতবা হয় না, হয় না। এক নম্বর হলো যোগ্য লোকরা আলেম হয় না, যোগ্য ইমাম পাওয়া যায় না, আরেকটা হলো সেখানে যোগ্য এলেম অর্জন করার মতো কোনো ব্যবস্থাপনা মসজিদে। দেখেন এক হুজুরে বউ নিয়ে আসছে মসজিদ কমিটি, বউ আনার কারণে তার চাকরি বাদ দিয়ে দিছে, কি চাকরি বাদ দিলেন কেন, কয় এটা কেমন কথা, মসজিদের পাশে হুজুর বউ লইয়া থাকবো, হুজুর কয় আমি তো ভাড়া নিছি আমার স্ত্রী ভাড়া বাসায় থাকবে আপনাদের মসজিদ কোয়ার্টারে, না কয় না তাও চলবে না। হুজুর বলে তেজি হুজুর, হুজুর তখন বলে কি তরকারি বেচা কেমন তারপর ইমামতি করুন না, তখন হুজুর মসজিদের মধ্যে দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় আমি যদি ইশার পরে মসজিদে গিয়ে বাসায় গিয়া মসজিদ থেকে বাসায় গিয়া বউ লইয়া ঘুমাইতে না পারি, তাহলে মসজিদ কমিটির সভাপতি মোতোয়াল্লি কেশিয়ার কোন মুসল্লি বাসায় গিয়া বউ লইয়া ঘুমাইতে পারবেন না। হুজুর বলতেছে কি এ মোতোয়াল্লি সাহেব, আমি ইশার নামাজ পড়ে আমার রুমে গিয়া যদি বউ লইয়া ঘুমাইতে না পারি, তাহলে আপনিও বউ লইয়া ঘুমাইতে পারবেন না, আপনি আর আমি দুজন মসজিদে শুয়ে থাকবো, আমার অভাব কি কর কিরে। ইমাম সাহেব বলছে তোর আরো খুশি হবি না, তো ইমাম সাহেব যখনই আল্লাহ হুয়াকবার নিয়ে শুরু করবে ওই ব্যাপার মন তো সাক্ষী না, চলে তো তোর নামাজ তো চলে গেছে ওই হুজুরের গর্ব কথা খায় না, সাতক্ষীরের কারণে একজন সাতক্ষীরের ইমামের লোক এটা ঘটাইছে, তো সাতক্ষীরের ইমাম কয় কি আমারও যদি বৌলিয়া থাকতে না দেন অন্তত একটা কলা গাছ দেন ওইটার লিয়ে আমি রাত শুয়ে থাকি, কি পাইছেন কি আপনি, তিন মাস চার মাস ছয় মাস হয়ে গেছে হুজুরের ছুটি দেয় না, হয় কি হয় না, হুজুরের ছুটি নেই কি ছুটি নেই কি, আপনারা তো বিবি বাল বাচ্চা লিয়া থাকেন, হুজুরের কি বিবি বাল বাচ্চা নাই, তো হুজুরও তো ছুটি দিবেন, ছুটি দিয়ে তো কইবেন যে হুজুর বাড়ি থাকেন একটু কয়েকদিন থাকে আর শরীর একটুখানি ভালো করে সুস্থ করে একটু হাসি আনন্দ করে তারপরে আসেন, তারপরে আবার হুজুর যখন নামাজ পড়াবেন নামাজ সুন্দর হয়ে যাবে,
বেতন দিব 5000 টাকা আর 3 মাস বাকি আবার ছুটিও নাই আমার ভাইরা এখন এরা মনে করছে নবীরে যা টাকা দিয়ে কিনছে এটা বেশি মূল্য আল্লাহ বলছে না ওয়াশারাউহু বিসামানিম বাক্সিন দারাহিমা মাদুদা এরা সামান্য টাকায় আমার নবীরে বেচা দিল ওয়াকানু ফিহি মিনাজ জাহিদিন তারা ছিল তার প্রতি নির্লোভ কোনো আগ্রহ ছিল না কারণ যে জিনিস খাও পাওয়া যায় এটার কোনো দাম মনে করে যে নাই ও বন্ধু আপনার 2500 টাকা জুতা চোর মসজিদে 2500 টাকা জুতা বাজারে নিয়ে আর চোরে বেচা বলাছে 200 টাকা আর ওর তো বিনা পঞ্জির ব্যবসা 200 টাকাই লাভ কথা পেন ওর কথা তো আমি আনছি চুরি করে আমার তো আর কোনো পঞ্জি নাই তেরাও ইসা আলাইহিস সালাম রে ভাবে বিনা পঞ্জিতে পাইছে তো পানির জন্য নিজে না হয়েছে উরুড়ে ভাই গেছে এখন যে বেটা বাড়িতে কিনে নিছে আজি জমি সর কিনে নিয়ে স্ত্রীকে ডাকছে গোলামের সামনে রাখছে সামনে রেখে বলে ওয়াকালাল লযী ইশতারাহু মিন মিসর লিমরাতিহি আকরিমি মাতওয়াহু আসা আইয়ান ফানা আও নাতাখিযাহু ওয়ালাদা বলেন আল্লাহু আকবার ও আমার স্ত্রী এ গোলাম কিনে আনলাম মিশর থেকে সে আমাদের আমার আমার বাড়িতে তার জন্য সম্মানজনক থাকার ব্যবস্থা করো কারণ তার চেহারা তার গঠন দেখলে মনে হয় এটা সাধারণ পরিবারের সন্তান নয় এটা কোন উঁচু পরিবারের সন্তান অতিজীবাই পরিবারের সন্তান তার চেহারা তার গঠন বলতেছে বড় দামি বংশের সন্তান ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলে 11 জন অনবী কেবল একজন হলো কি ইনি হলেন সেই নবী বলছে তার উত্তম ভাবে থাকার ব্যবস্থা করো আসাইয়ান ফানা আও নাতাখালাহু ওয়ালাদা সম্ভবত সে আমাদের উপকারে আসবে বিভিন্ন বিপদ আপদে সে আমাদের উপকারে আসবে অথবা আমাদের তো কোনো সন্তান নাই আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব এখান থেকে বোঝা যায় লোকটা হয় সন্তান জন্ম দিবার ক্ষমতাই ছিল না নপুংসু ছিল অথবা সন্তান জন্ম দিবার ক্ষমতা থাকলেও সন্তান জন্ম গ্রহণ করার মতো উপকরণ তার বডির মধ্যে ছিল না এখন কইছে আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব অথবা আমাদের কাজের লোক হিসেবে থাকবে আল্লাহ কয় শুনরে শুন তোর সন্তান অথবা তোর কাজের লোক কিন্তু আমি কি চাই ওয়া কাযালিকা মাক্কানা লিউসুফা ফিল আরদ وَلِنُعَلِّمَهُ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ الله القرآن مزاسنا لك نحن نقص عليك أحسن القصص আল্লাহ বলছে নবী আমি আপনার উম্মতের নিকটে ঘটনা শুনাইতেছি পৃথিবীর সেরা ঘটনা এর থেকে মজার ঘটনা আর হতে পারে না যে ঘটনার মধ্যে চরিত্র শিক্ষা আছে নৈতিকতার শিক্ষা আছে সাহিত্যের শিক্ষা আছে আবার প্রেম গঠিত সাহিত্যের মধ্যে দেখবেন যারা সাহিত্য লেখে তারা একটা ভূমিকা রাখে নাটক নায়ক আরেকটা ভূমিকা রাখে নায়িকা দুইটার সাথে একটার আরেকটা লিঙ্ক ঘটায় কি ঘটায় না যতক্ষণ লিঙ্ক না ঘটায় ততক্ষণ নাটক মজা হয় না সাহিত্য মজা হয় না সাহিত্যের নজরে হইলে অবৈধ সম্পর্কের দিকে আল্লাহ বলছে আমি একটা উত্তম সাহিত্য দিতেছি এখানেও একটা লিঙ্ক আছে কিন্তু লিঙ্কের মধ্যে কোনো অশ্লীলতা নাই বরং যুবক যুবতীদের জন্য অশ্লীলতা নয় বরং চরিত্রের শিক্ষা আছে সুবহানাল্লাহ এখানেও একজন যুবতীর সাথে একজন যুবকের লিঙ্ক আছে কিন্তু পবিত্র লিঙ্ক সেই লিঙ্কের মধ্যে কিছু শিক্ষা আছে ও বন্ধু এখন আল্লাহ বলে আমি এইভাবে ইউসুফ আলাইহিস সালাম রে মিশরে প্রতিষ্ঠিত করলাম বলে মুআল্লিমাহু মিন তাবিলিল আহাদিস আর ইউসুফের আমি একটা স্পেশাল এলেম দিলাম
সেই এলেম হলো স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার এলেম সুবহানাল্লাহ স্বপ্নের তাবীর সবাই পারে ইউসুফ আলাইহিস সালাম রে এলেম দিলাম আল্লাহু আলিমুন গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকতারান নাস লা ইয়ালামুন আল্লাহ বলেন আমি আমার কার্য সম্পাদনে অপ্রতিহত অধিকাংশ মানুষ এটা জানে না কিভাবে বলেন আল্লাহু গালিবুন আলা আমরিহি আমি যা চাই দুনিয়ার মানুষ যত প্রতিরোধ ব্যবস্থাই তৈরি করুক সকল জালেমের প্রতিরোধ ব্যবস্থা ছিন্ন করে আমি আল্লাহ আমার সিদ্ধান্ত বাস্তবায়ন করে দেই আল্লাহু গালিবুন আলা আমরিহি আমি যা সিদ্ধান্ত নেই আমি সেটাকে গালেব করেই ছাড়ি কেউ আমার সিদ্ধান্ত প্রতিরোধ করতে পারে না ফেরাউন পারে নাই নমরুদ পারে নাই আবু জেহেল পারে নাই আবুলাহাব পারে নাই ওপ্পা পারে নাই সাহাবা পারে নাই বর্তমানে আমরা যদি সত্যকে বুকে নিয়া কোরআন হাদিস বুকে ধারণ করে আল্লাহর সত্যিকারের দ্বীনের উপরে টিকে থাকতে পারি বর্তমান জামানার আবু জেহেল আবুলাহাবরাও এই সত্য প্রতিষ্ঠার আন্দোলনকে নিশ্চিহ্ন করতে পারবে না ইনশাআল্লাহ ও ভাই এই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান কি কোনো দলীয় স্লোগান কোরআন সবার না ঘরে ঘরে জালো এর অর্থ কি এটা একটা রূপক স্লোগান এর অর্থ হলো প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত জারি করে দাও কোরআনের আলেম তৈরি হোক কোরআনের দর্শক কোরআনের নূর দিয়া প্রত্যেকটা ঘর আলোকিত হোক এই স্লোগানের অর্থ তো এটাই যারা দুনিয়া থেকে মুসলমান নিশ্চিহ্ন করতে চায় আপনি দেখেন বার্মার মুসলমান গুলোর কি অপরাধ ওরা কোনো আন্দোলনে নাই ওরা কোনো হরতালে নাই ওরা কোনো ধর্মঘটে নাই ওদের কোনো কাজ নাই শুধু জমিনে কাজ করে আর খায় ওদের বড় ধরনের কোনো চাকরি বাকরিও নাই কোন রকম পাইছে আছে ওরা সারা দিন পরিশ্রম করে ওদের বাচ্চাদের পরনে একটা ভালো দামি প্যান্ট নাই ওদের ঘরগুলি কুলের ঘর এই নিরীহ মুসলমানগুলিকে আজকে মেরে মেরে সব শেষ করে দিতেছে পৃথিবীর মানবতার দাবিদাররা একটা কথাও বলছে না একটি কথাও বলছে না আমাদের কলিজা ফেটে যাচ্ছে আমরা ঘুমাতে পারছি না আমরা আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি আমরা খালি ময়দানে প্রতিবাদ করতেছি আমাদের প্রতিবাদগুলো মিডিয়াগুলি দেখাচ্ছে না কেউ সহযোগিতা করতেছে না আমাদের বাইরে নাপ নদীতে ঝাঁপ দিচ্ছে আমাদের বাইদের নিজ পাখি হত্যা করা হচ্ছে আমার পবিত্র বনগুলোকে নিয়ে দর্শন করতেছে জঙ্গলে আমার ভাই বন্ধুগুলোকে নির্বিচারে হত্যা করতেছে বিশ্ব মানবতা নীরব আমরা তোমাদেরকে ধিক্কার দেই আমরা তোমাদেরকে অভিশাপ দেই বারবার নিরীহ মুসলমানরা কে আমাদের দিন আর তোমাদের বিরুদ্ধে আল্লাহ দরবারে মামলা দেবে জালেম শাসকেরা যদি ঐক্যবদ্ধ না হও তোমাদের ক্ষমতা তোমাদেরকে জাহান্নামে দেবে তোমরা গদির লোভই তো কথা কও না যে কে না জানে কোনখান দিয়ে বেজার হয় মুসলমান মানেই মানুষ না মুসলমানকে নিশ্চিহ্ন করার ক্ষমতা কারো ও আমার বন্ধু এখন ইউসুফ আলাইহিসসালাম মন্ত্রীর বাড়িতে আর ইয়াকুব আলাইহিসসালাম তার বাড়িতে ঠিক কিনা কোন এখন ইয়াকুব আলাইহিসসালাম তার বাড়িতে ইউসুফ আলাইহিসসালাম মন্ত্রীর বাড়িতে আস্তে আস্তে ইউসুফ আলাইহিসসালাম বড় হইতেছে বড় হইতেছে খাবার দাবার খাইতেছে মালিকের বাড়িতে এই বড় হওয়ার ব্যাপারটা বড়ই বড় সূরা ইউসুফ ছোটখাটো কোনো সূরা না রাত্র একটা বেজে গেছে আমি 11:30টায় শুরু করেছি একটার পরে আর বয়ান হবে না যদি আমি 12টা পর্যন্ত বয়ান করি বন্ধু কিন্তু স্বাভাবিক নিয়মে আজকে 1 ঘন্টা বয়ান বেশি করলাম কারণ দাওয়াই হয়েছে দেরি করে মাহফিলটার জন্য হক আদায় হয় আমি চেষ্টা করেছি তৌফিক দেওয়ার মালিক আল্লাহ যতটুকু বয়ান হয়েছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন আমরা জোরে বলি আমি তাহলে ইউসুফ আলাইহিসসালামকে কি তারা নিশ্চিহ্ন করতে পারছে আর ইউসুফ আলাইহিসসালাম যে রাজার বাড়িতে বসবাস করেছে সেখানেও কিন্তু সতর্ক ছিল আল্লাহ আমাদেরকে সূরা ইউসুফ থেকে যা শুনলাম ইউসুফ আলাইহিসসালাম যে ঈমান নিয়ে টিকে ছিলেন ইউসুফের মতো মজবুত ঈমান আল্লাহ আমাদেরকে দান করেন ইউসুফ আলাইহিসসালামের 10 ভাই ইসলাম নিশ্চিহ্ন করার কাজে এই ভাই যাবেন না দোয়া করে যান নিশ্চিহ্ন করার কাজে যে ভূমিকা রেখেছে আমরা যেন ইসলামকে নিশ্চিহ্ন করার কাজে সেই ভূমিকা না রাখি আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন